আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, লাইনটা কোনো কারণে কেটে যাওয়ার কারণে লাইনটা আবার আসতে হলো আমাদেরকে। যাক ভাই, যে বিষয়ে আলোচনা করছিলাম, প্রথম যে ওই ভিডিওর প্রথম অংশে আমরা আলোচনা করে শেষ করেছি যে হানাফি ভাইদের কিতাব থেকে তাদের দাবি অনুসারে তারা পরিষ্কারভাবে বলেছে 20 টাকার তারাবি এটা বিশেষ করে প্রমাণিত নয় আল্লাহ রসুলের সূত্রে। দ্বিতীয় নম্বর মানে যে বিষয়ে আলোচনা করতে চাইছে এখন এই মুহূর্তে, সে বিষয়টি হচ্ছে যে হানাফি ভাইরা তারপরেও এটা জানাশোনার পরেও তারপর তারা 20 রাকাত তারাবি পড়তে হবে এই মর্মে বিশ্বনবী থেকে তার হাদিস পেশ করে। মূলত প্রথম একটি হাদিস পেশ করে, মাত্র একটি হাদিস থেকে প্রমাণিত, যেটা বলা হচ্ছে যে বিশ্বনবী তিনি 20 রাকাত তারাবি পড়েছেন। হাদিসটা আছে মুসান্নাফ ইবনু আবি শাইবা। হাদিসটি মুসান্নাফ ইবনু আবি শাইবাতে আছে, হাদিস নাম্বার মুসান্নাফ ইবনু আবি শাইবা 2য় খণ্ড 166 পৃষ্ঠা, হাদিস নাম্বার 7691, এর সুনান কুবরা লিল বাইহাকি 2য় খণ্ড হাদিস নাম্বার পৃষ্ঠা নাম্বার 698। এখানে আব্দুল ইবনে আব্বাসের সূত্রে মাত্র একটি হাদিস আছে। আরেকটি হাদিস আছে আব্দুল্লাহ বিন জাবের সূত্রে তারক ইবনে জুজানি, তবে হানাফি বাংলা ভাষাভাষী দেওবন্দি হানাফি থেকে দেখছি তারা এই দলিলটা উপস্থাপন করছে না। কেন জানেন? হাদিসটা নিঃসন্দেহে এটা জাল জাইব, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না, তার জন্য তারা এটা প্রকাশ এখন বন্ধ করেনি। যাক, তারপরে একটা হাদিস আছে, তো যাক তারা যখন জাবেরের সূত্রে হাদিসটা দেয় না, মাত্র একটা হাদিস দিয়ে প্রমাণ করতে চাই যে বিশ্বনবী তিনি কত রাকাত সালাত আদায় করেছেন, 20 রাকাত, এই মর্মে মাত্র একটি হাদিস। হাদিসটা আছে, বলছে, হাদিসটা পড়ছে, আন ইবনু আব্বাস আনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইসালি ফি রমাদান, এখানে স্পষ্টভাবে বলছে কানা ইসালি ফি রমাদান ইশরিনা রাকাতান, স্পষ্টভাবে বলছে এখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাজান মাসে তিনি 20 রাকাত তারাবি পড়েছেন। তবে এখানে শুধুমাত্র একটা হাদিস পাওয়া গেল যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 20 রাকাত তারাবি পড়েছেন, যেটা হানাফি ভাইরা মারফু সূত্রে আল্লাহ রাসূল পড়েছেন এই মর্মে একটাই হাদিস। তো আসলে আমরা বোঝার চেষ্টা করি এই হাদিসটাকে, তো আমরা পরিষ্কার হয়ে বলেছি হাদিসটা যায়িব, এই হাদিস আমলযোগ্য নয় আর তাদের স্বীকৃতি দ্বারা প্রমাণিত। এখন আমরা আলোচনা করব যে হাদিসটা কি আসলে যায়িব না যায়িব নয়। এটা প্রথমত আমরা দেখব যে বেশ কিছু হানাফি ভাই যারা আছে বাংলাদেশি ভাইদের জন্য লক্ষ্যনীয় একটি উদ্দেশ্যে বলবো যে ভাই আপনাদের বাংলাদেশে যে বইটি পাওয়া যায় দলিল সহ নামাজের মাসাইল, মাওলানা আব্দুল মতিন সাহেবের লেখা, মাকতাবুল আজহার থেকে ছাপা, 387 নম্বর পৃষ্ঠা খুলবেন, বইটার 387 নম্বর পৃষ্ঠা খুললে আপনারা পেয়ে যাবেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সূত্রে যেটা বিশ্বনবী তারাবি পড়েছেন এই মর্মে যে বর্ণনা আছে, এই হাদিসটার ব্যাপারে স্বয়ং হানাফি ভাইদের রায় কি স্পষ্টভাবে তারা বলেছে এখানে যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সূত্রে 389 পৃষ্ঠা খুলবেন বইটা, সরি 389 পৃষ্ঠা, হাদিসটা বর্ণনা করা আছে এবং রেফারেন্স দিয়েছে তিনি বিভিন্ন জায়গা থেকে। দেওয়ার পরে স্পষ্টভাবে লেখক 389 পৃষ্ঠায় হাদিস নিয়ে এসেছে, আর 390 পৃষ্ঠাতে এনে তিনি বলছেন যে এই হাদিসটা বলছেন হাদিসটা যায়িব না জাল। তারপর তিনি বলছেন, লেখক স্বয়ং লিখেছেন এই হাদিসের সনদে আবি শাইবা ইব্রাহিম ইবনে উসমান আছেন, তিনি যায়িব বা দুর্বল, এই কারণে বাইহাকি সহ অনেকে এই হাদিসটিকে যায়িব বলেছেন। মানে সল কুবরা লিল বাইহাকিতে হাদিসটা আছে, ইমাম বাইহাকি আনবার পরে হাদিসটাকে যায়িব বলেছেন। মাওলানা আব্দুল মতিন সাহেব তিনিও স্বীকার করেছেন যে হাদিসটা এখানে আবু শাইবা ইব্রাহিম ইবনে উসমান নামক একজন রাবী আছে, ইনি দুর্বল, ইনি যায়িব, এই জন্য হাদিসটা গ্রহণযোগ্য নয়। কিন্তু তারপরেও তিনি অনেক দুপৃষ্ঠাতে তিনি আলোচনা করেছেন যায়িব হাদিস কেমন যোগ্য। তিনি মূলত যেই দলিল উপস্থাপন করেছেন, যুক্তি উপস্থাপন করেছেন যে উম্মত যদি কোনো যায়িব হাদিসকে যদি গ্রহণ করে সেটা গ্রহণীয়, সেটা দলিলযোগ্য, উম্মত যদি গ্রহণ করে তাহলে গ্রহণযোগ্য, এটা হাদিস সহিহ থাকুক আর না থাকুক এটা দেখে লাভ নেই, তবে উম্মত যদি গ্রহণ করে তবে গ্রহণযোগ্য। জি ভাই, এই কথাই বেরলবিরা বলে, এই কথা বেরলবিরা বলে, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সূত্রে একটা হাদিস বর্ণনা আছে যে যখন বিশ্বনবীর নাম আসবে আজানের সময়তে সেই সময় চুমু দিতে হবে চোখে, এই যে বর্ণনা আছে। ঠিক যা আল হাকে আহমেদ ইয়ার খান নাইমি এই কথাটি নকল করেছেন, উম্মত গ্রহণ করেছে আমরা করছি। মিলাদকে জায়েজ করে রেখেছে এই দলিলের ভিত্তিতে, উম্মত এটা গ্রহণ করেছে তাই আমরা আমল করছি। কিয়ামকে এইভাবে তারা গ্রহণ করে রেখেছে কি উম্মত গ্রহণ করেছে তাই আমরা আমল করছি। তো এদের দলিল, বেরলবিদের দলিল, এটা যখন কোনো দলিল থাকবে না সেই সময় তারা বলছে যেহেতু উম্মত গ্রহণ করেছে, হাদিসটাকে যায়িব তিনি স্বীকার করছেন, তারপরে উম্মত গ্রহণ করে নিয়েছে তার জন্য তারা আমল করছে। ঠিক এইভাবে যতগুলো বিদআত সমাজে প্রচলিত আছে সমস্ত বিদআতগুলোকে বেরলবিরা বিশেষ করে তারা এই দলিলের মানে আত্মাধীন করে তারা বলতে চাইছে যে না অবশ্যই আমলযোগ্য আমলগুলো। তাই প্রথমে আপনাকে দেখালাম আব্দুল ইবনে আব্বাসের সূত্রে যে হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবা সনদ কুবরা লিল বাইহাকি আর অনেক গ্রন্থে আছে, হাদিসটা যায়িব, দলিল সহ নামাজের মাসাইল বই আব্দুল মতিন সাহেব তিনিও স্বীকার করে নিয়েছেন। আরেকটি বই, দ্বিতীয় বই, এটা হচ্ছে হানাফি কেল্লা, হানাফি কেল্লা, এটা 2য় মুদ্রণ, লেখক মুফতি নাসিরউদ্দিন জানপুরি, এটা আমাদের পশ্চিমবাংলার লেখকের বই, বইটার 1ম খণ্ড 167 পৃষ্ঠার শেষ লাইন লিখেছেন 20 রাকাতের মারফু হাদিস। তবে তিনি হাদিসটা নিয়ে এসেছেন আন ইবনু আব্বাস আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইসালি ফি রমাদান ইশরিনা রাকাতান, স্পষ্ট নিয়ে এসে তিনি লিখে দিয়েছেন রাহু ইবনে আবি শাইবা বা বাইহাকি। তবে লিখছেন হাযা হাদিসুন যায়ফুন, স্পষ্ট আরবি এখানে লিখে দিয়েছেন যে হাদিসটা দুর্বল, এবং ১৬৮ নম্বর পৃষ্ঠাতে তিনি অনুবাদ করেছেন যে হযরত আব্দুল ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ২০ রাকাত এবং বিতর নামাজ পড়েছেন, ইবনে আবি শাইবা সনদ কুবরাইল বাইহাকি, হাদিসটি যায়ফ। এই কথা নকল করার পরে তিনি স্পষ্টভাবে বলছেন আব্দুল ইবনে আব্বাসের ২০ রাকাত থেকে যে হাদিস একটাই পাওয়া যায় যেটা বিশ্বনবী পড়েছেন ২০ রাকাত তারাবি, এটা স্পষ্ট যায়ফ, যেটা আপনি আপনাদের কাছে বাংলাদেশের একটি লেখক এবং আমাদের পশ্চিমবাংলার লেখক মুফতি নাসিরুদ্দিন চাঁদপুরী বই থেকে স্পষ্টভাবে দেখালাম। এই বইটিকে মানে বিশেষ করে নাসিরুদ্দিন চাঁদপুরী এই কথাটিকে অনেক জায়গায় নিয়ে এসেছে। তার হানাফি কেল্লা বইয়ের ১৭৬ নম্বর পৃষ্ঠাতে তিনি ঠিক এই কথাটি নকল করেছেন যে ২০ রাকাত তারাবি প্রসঙ্গে এখানে একটি কল, এখানে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি যে হাদিসটাকে যায়ফ বলেছেন সেই কলটাকে নকল করেছেন। তিনি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি কথা নকল করেছেন হানাফি কেল্লা প্রথম খণ্ড ১৭৬ পৃষ্ঠা, ২০ রাকাত তারাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে একটি যায়ফ সনদে বর্ণিত আছে, সেটা সবার মতে যায়ফ। স্পষ্টভাবে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি কথা নকল করেছেন নাসিরুদ্দিন চাঁদপুরী, হানাফি কেল্লা প্রথম খণ্ড ১৭৬ পৃষ্ঠাতে তিনি বলছেন যে আব্দুল ইবনে আব্বাসের সূত্রে ২০ রাকাত তারাবি বিশ্বনবী করেছেন এই মর্মে একটি হাদিস আছে, এটা স্পষ্ট যায়ফ এবং এটা সবার ঐক্যমতে যায়ফ। মানে হাদিসটা যে যায়ফ এটা স্পষ্ট সমস্ত ওলেমাদের যারা মুহাক্কিক আছে এবং যারা মুকাল্লিদ সঙ্গে বন্দী মুকাল্লিদ তাদেরও ঐক্যমতে ইজমা আছে যে হাদিসটা যায়ফ, অবশ্যই যায়ফ হাদিসটা আমলযোগ্য নয়। তাই উম্মত গ্রহণ করেছে এই শুধুমাত্র বাহানা দিয়ে হাদিসটা গ্রহণ করা কোনো ইনসাফপূর্ণ কোনো ব্যক্তির এটা কাজ হতে পারে না। এই হাদিসটা যায়ফ আমি আরও কয়েকটি গ্রন্থ থেকে দেখাই। এটা হচ্ছে সালাতুন নবী, এটা বাংলাদেশি লেখকের বই, মুফতি গোলামুর রহমান প্রকাশ হচ্ছে বইটা, প্রকাশ করেছে আল ইমদাদ ফাউন্ডেশন থেকে। বইটাতে স্পষ্টভাবে ৩৩৯ এবং ৩৯ পৃষ্ঠাতে লেখক স্পষ্টভাবে আব্দুল ইবনে আব্বাসের হাদিসটাকে নিয়ে এসে তিনিও যায়ফ বলেছেন যে হাদিসটা যায়ফ। এই হাদিসের রাবি একজন আছে ইবনে আবি শাইবা ইব্রাহিম বিন উসমান, এই রাবির কারণে হাদিসটা যায়ফ তিনি স্পষ্টভাবে স্বীকার করে নিয়েছেন। হাদিস নম্বর বইয়ের হাদিস নম্বর ৩০১, ওটা হাদিস নম্বর অনুসারে করেছে, ওটা আব্দুল ইবনে আব্বাসের সূত্রে হাদিসটা নিয়ে আসার পরে তিনি বলছেন হাদিসের স্তর, হাদিসটি যায়ফ। এই হাদিসে একজন বর্ণনাকারী ইব্রাহিম বিন উসমান যায়ফ হওয়ার কারণে হাদিসটা যায়ফ স্পষ্টভাবে লেখক তিনি স্বীকার করেছেন। তিনটে বই থেকে আপনাকে দলিল উপস্থাপন করলাম যে হাদিসটি যায়ফ, এটা আমলযোগ্য নয়। আরেকটি বই দেখাবো, বইটার নাম শুনলে তাজ্জব হয়ে যাবেন। বইটার লেখক মোহাম্মদ ইব্রাহিম কাসেমি, তিনি হচ্ছে খাদেম জামিয়া মাজারুল উলুম, ইনি হচ্ছে আমাদের পশ্চিমবাংলার একজন লেখক, ইনার বাড়ি পশ্চিমবাংলা, আমাদের পশ্চিমবঙ্গ। বইটার নাম দিয়েছে কি দেখবেন, বইটা আপনারা নাম দেখতে পাচ্ছেন না, একটু ভালোভাবে দেখলে উল্টো পড়তে পারবেন, পরবর্তী সময় দেখিয়ে দেবো। বইটার নাম দিয়েছে চ্যালেঞ্জের নামে প্রহসনের প্রতিবাদে তারাবি প্রসঙ্গ দলিল 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 কম্প বজ্র বোমা। বইয়ের নাম দেখেছেন তারাবি প্রসঙ্গ কম্প বজ্র বোমা, মানে বইটাতে তিনি বোমা ব্যবহার করেছেন। অবশ্যই তিনি এখানে অনেক কিছু তিনি কথা বলেছেন যেগুলো বোমার মতোই, যেগুলো কোনো মুসলমানের জন্য এইভাবে কথা লেখা উচিত নয়। তারপর তিনি লিখেছেন এত বড় একজন আলেম হওয়া সত্ত্বেও তিনি ৩২ পৃষ্ঠাতে ঠিক এই হাদিসটা নিয়ে এসেছে। এই বইটা আমার হচ্ছে প্রথম প্রকাশ মোহাম্মদ ইব্রাহিম কাসেমির তারাবি প্রসঙ্গ, আমাদের পশ্চিমবাংলা লেখকের বই। বইটার ৩২ নম্বর প্রসঙ্গেতে তিনি লিখছেন, দেখেন তিনি অধ্যায় ক্যাম্প করেছেন, ভালো বলে লিখলে দেখবেন এখানে আছে সালাফি সাহেব যদি কিয়াস গ্রহণ না করতে চান তাহলে ২০ সংখ্যক পূর্ণ করার জন্য আপনাকে একটি যায়ফ হাদিস উপহার দিচ্ছি, তাতে পুরস্কার ২০ সংখ্যক পেয়ে যাবেন। এই বলে তিনি আব্দুল ইবনে আব্বাসের সূত্রে উক্ত হাদিসটা নিয়ে এসেছেন। তিনি এখানে বলছেন যে ২০ রাকাত তারাবি আব্দুল্লাহ সালাফি সাহেব এর একটি বই আছে রাকাতে তারাবির উপরে বলে গেছেন, তো ওখানে চেয়েছিলেন যে ২০ রাকাত তারাবির উপরে আপনাদের দলিল যেন দেন একটা সেই সূত্রে। তো তিনি তার জন্য বলছেন সালাফি সাহেবকে উদ্দেশ্য করে, সালাফি সাহেব যদি কিয়াসকে গ্রহণ না করতে চান তাহলে ২০ সংখ্যক পূর্ণ করার জন্য আপনাকে একটা যায়ফ হাদিস উপহার দিচ্ছি। লেখক স্বীকার করে নিয়েছে যে আব্দুল ইবনে আব্বাসের হাদিসটা যায়ফ এবং তিনি যায়ফ হাদিস আহলে হাদিসকে তিনি উপহার দিচ্ছেন যে আহলে হাদিসটা কোনো যায়ফ হাদিসকে গ্রহণ করে না, এটা আপনাদের কাজ, আপনাদের কর্ম। তাই স্পষ্টভাবে তিনি লেখক এই বইটিতে তিনি স্পষ্টভাবে ২০ রাকাত তারাবি এটা যে যায়ফ এটা স্পষ্টভাবে স্বীকার করে নিয়েছে। আরেকটি বই হানাফিদের নামাজ, একটা মুফতি বশির হাসান কাশেমি, মুফতি মাদ্রাসা দারুল উলুম পান্ডুয়া হুগলি পশ্চিম বাংলা, আমাদের পশ্চিম বাংলার লেখক। তিনি এই হাদিসটিকে ১৬৩ নম্বর পৃষ্ঠাতে হানাফিদের নামাজ ১৬৩ নম্বর পৃষ্ঠাতে তিনিও হাদিসটাকে যায়ফ স্বীকার করেছেন যে আব্দুল ইবনে আব্বাসের হাদিসটা যায়ফ। এটা আপনার স্পষ্টভাবে যদি পড়েন তিনি এই কথা লিখেছেন স্পষ্টভাবে যে ইব্রাহিম বিন উসমান নামে একজন বর্ণনাকারী হাদিসটি সনদে আছেন, তাকে অনেক ওলেমা দুর্বল বলেছেন। তারপরে তিনি আবারও সে কুটুক্তি মানে কুযুক্তি দিয়ে তিনি হাদিসটাকে মানে আমলযোগ্য বলতে চেয়েছেন, সহি প্রমাণ করতে পারেনি। যতগুলো কথা বলেন সহি প্রমাণ করতে পারেনি, জেব স্বীকার করার পরে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করেছে হাদিসটা আমল করার জন্য। তবে যাই হোক, আপনাদেরকে দ্বিতীয় বিষয় যেটা আমি উপস্থাপন করলাম, এখানে ৬ থেকে ৭ জন ব্যক্তির কিতাবপত্র যেটা হানাফি ভাইরা স্বীকার করেছে যে ২০ রাকাত প্রসঙ্গে আল্লাহ রাসূল থেকে সহিহ সূত্রে কোনো প্রমাণ নেই, এটা তাদের স্বীকার দাবি। এবং ২০ রাকাতের পক্ষে যে হাদিসটা বর্ণনা করা হয় আব্দুল ইবনে আব্বাসের সূত্রে, ৬ থেকে ৭ জন ব্যক্তি হানাফি যারা জীবিত আছে এখন পর্যন্ত লেখক, তারাবির পরে যারা কলম ধরেছে, তাদের কিতাবপত্র থেকে আপনাকে দলিল উপস্থাপন করলাম যে তারা বলেছে ২০ রাকাতের হাদিসটা সহিহ নয়, আল্লাহ রাসূল থেকে ২০ রাকাত প্রমাণিত নয়। কারণ আল্লাহ রাসূল কত রাকাত পড়েছেন, এটা একটা মূল বিষয়। এবার আপনাদেরকে ৩ নম্বর একটা পর্যালোচনা করতে চাইছি যে আল্লাহ রাসূল থেকে ২০ রাকাত তারাবি প্রমাণিত না ৮ রাকাত প্রমাণিত, এটা আমরা পরে আলোচনা করছি। এবার ৩ নম্বর আলোচনা করব যে হানাফি ভাগের কিতাবপত্র থেকে ৮ রাকাত তারাবি যে আল্লাহ রাসূল পড়েছেন এটার ইঙ্গিত। এতক্ষণ দেখলাম যে তাদের ২০ রাকাত পড়েছেন এটা তারা অস্বীকার করেছে, প্রমাণিত নয়, হাদিসটা যায়িফ। এবার তাদের বই থেকে আমি ৩ নম্বর পর্যায়ে আলোচনা করতে চাইছি যে আল্লাহ রাসূল ৮ রাকাত তারাবি পড়েছেন, সঙ্গে হানাফি ভাইদের কিতাবপত্র থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় এবং স্পষ্ট পাওয়া যায়, শুধু ইঙ্গিত নয় স্পষ্ট পাওয়া যায়। প্রথমে একটি আলোচনা করব যে বইটি তাহমিদুল মাওলা সম্পাদনাতে ছাপানো হয়েছে ২০ রাকাত তারাবি প্রসঙ্গে, ১০৮ নম্বর পৃষ্ঠা। এবারটা খুঁজবেন ২০ রাকাত তারাবির হাদিস সহিহ, ইসমাইল ইবনে মোহাম্মদ আনসারি লেখা মূল, এটা অনুবাদ এবং সম্পাদনা এখানে সম্পাদনা করেছে মোহাম্মদ তাহমিদুল মাওলা, আর অনুবাদ করেছে মাওলানা আবু সাইম, তিনি অনুবাদ করেছেন। আর তাহমিদুল মাওলা বাংলাদেশের একজন দেওবন্দীদের জীবিতদের মধ্যে একজন গ্রহণযোগ্য আলেম এবং অনেকেই তাকে মুহাক্কিক মনে করেন, অনেকজন আছে, অনেক গবেষক মনে করেন। তো তার এই বই সম্পাদনায় ১০৮ নম্বর পৃষ্ঠা, অর্থাৎ শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠা খুঁজবেন। এখানে ইমাম ইবনু তাইমিয়ার একটি কল নকল করা হয়েছে, একটা ফাতোয়া নকল করা হয়েছে মাজওয়ালা ফাতোয়া 23 খণ্ডের ১২০ পৃষ্ঠা থেকে। আমি ফাতোয়াটা পুরোটাই পড়ছি, নাহলে বলবে যে আমি অর্ধেক পড়েছি নিজের দলিলের জন্য। দেখুন তিনি কি লিখছেন, তাদেরই অনুবাদ তারাই করেছে। এখানে লিখছেন ইমাম ইবনু তাইমিয়া থেকে, আমি এখানে প্রমাণ করতে চাইছি যে হানাফি ভাইদের কিতাবপত্র থেকে হানাফি ভাইদের তারাবি রাকাতের পক্ষে যেসব বইগুলো আছে সেই বই থেকে আল্লাহ রাসূল যে ৮ রাকাত পড়েছে তার ইঙ্গিত। শুরু করলাম পড়তে, এখানে লিখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রাতের নামাজ ছিল বেজোড় রাকাত। তিনি রমাজান ও রমাজানের বাইরে অন্যান্য মাসে 11 বা 13 রাকাত পড়তেন। এখান থেকে দুটো জিনিস স্পষ্ট, প্রথম জিনিস স্পষ্ট হয় এখানে স্পষ্ট তাদের লেখনী থেকে অনুবাদ থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজ 11 অথবা 13 রাকাত পড়তেন। এটা কিসের দলিল? ও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের সূত্রে রমাজান এবং রমাজানের বাইরে 11 বা 13 রাকাত পড়তেন, কিন্তু এগুলো প্রথম খুব দীর্ঘ করতেন, মানে এগুলোতে তিনি খুব দীর্ঘ করে সালাত আদায় করতেন। কিন্তু এই লম্বা কেরাত যখন মানুষের জন্য কষ্টকর হয়ে যাচ্ছিল তখন উবাই বিন কাবকে হযরত ওমরের যুগে সকলকে ২০ রাকাত তারাবি পড়ার নির্দেশ দেওয়া হয়, অর্থাৎ পড়তে শুরু করলেন। এখানে দুটো জিনিস স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমাজান মাস এবং রমাজানের বাইরে স্পষ্টভাবে তিনি কত রাকাত পড়তেন। লেখকদের ভাষা অনুযায়ী 11 অথবা 13 রাকাত তিনি পড়তেন, 11 বা 13 রাকাত পড়তেন। আর পরবর্তী সময় ২০ রাকাত কেন চালু হয়, যে এখানে রাকাতটাকে বৃদ্ধি করেছে এই জন্য মানুষের জন্য কষ্টকর হয়েছিল এত লম্বা সময় ধরে আল্লাহ রাসূল পরে, তো কিরাতটাকে সংক্ষিপ্ত করে ২০ রাকাত তারাবিকে করা হয়েছে। তো আমি এখানে দলিল হচ্ছে এটাই, তার মানে আল্লাহ রাসূল তিনি 11 রাকাত পড়তেন, মানে ৮ রাকাত তারাবি ৩ রাকাত ভিতরে তিনি পড়তেন। এটা লেখকের কথার ভাষা থেকে তার দাবি থেকে এটা স্পষ্ট প্রমাণিত হয়। এখানে আরো একটি বইয়ের নাম আমি আপনাদেরকে এনে দেখাতে চাইছি, যেটা দলিল সহ নামাজের মাসাইল, মাওলানা আব্দুল মতিন সাহেবের। এই বইগুলোকে ঘুরে ফিরে যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখেন, একটু গভীরভাবে পড়ার চেষ্টা করেন, তবে তাদের অসরতাগুলো স্পষ্টভাবে পেয়ে যাবেন। আর আমাদেরকে একটি কথা যে তারা বলছে না ৮ রাকাত তারাবি প্রমাণেই নেই, ৮ রাকাতে কোনো প্রমাণ নেই, এই জন্য আমাদেরকে কথা বলতে হচ্ছে। তারা বলছে না ৮ রাকাত প্রমাণিত নয়, এটা ইংরেজের জামানাতে এই সালাতের ফতোয়া দেওয়া হয়, এটা পড়তে হয়। এই যে মাওলানা আব্দুল মতিন ৮৭ নম্বর পৃষ্ঠা তিনি একথা লিখেছেন যে ৮ রাকাতে কোনো প্রমাণ নেই। আর তার স্পষ্ট বলে ৮ রাকাত, কেউ কেউ বলে যে ৮ রাকাত এটা না আল্লাহ রাসূল থেকে প্রমাণিত, না সাহাবী থেকে প্রমাণিত, না খোলাফায়ে রাশিদিন থেকে প্রমাণিত, না সালাফ থেকে প্রমাণিত, কোনো প্রমাণিত, মানে ৮ রাকাত তারাবিকে তারা অস্বীকার করে। এই জন্য কেবলমাত্র আমি দেখানোর চেষ্টা করছি তাদের কিতাবপত্র থেকে না, ৮ রাকাত তারাবি পড়ার ইঙ্গিত তাদের কিতাবপত্রতে স্পষ্টভাবে বর্ণনা আছে। মুফতি মাওলানা আব্দুল মতিন সাহেব দলিল সহ নামাজের মাসাইল ৪১২ নম্বর পৃষ্ঠা বর্ধিত সংস্করণ, এখানে স্পষ্ট তিনি লিখছেন এখানে অধ্যায় ক্যাম্প করেছেন 11 ও 23-এর মধ্যে সমন্বয়। লেখক লিখছেন, তাছাড়া দুটি বর্ণনার মধ্যে কেউ কেউ সমন্বয় সাধন করলেও পরস্পর বিরোধী দূর করেছেন। তারা বলেছেন, প্রথম দিকে যখন কেরাত খুব দীর্ঘ পড়া হতো তখন 11 রাকাত পড়া হতো, পরে কেরাতের কিছুটা হালকা করে রাকাতকে বাড়িয়ে বেশি উন্নত করা হয়েছে, তখন এ থেকে 20 রাকাত পড়ার ধারাবাহিকতা বজায় আছে। ইমাম বাইহাকি আরো কিছু মনীষী এইরূপ সমন্বয়ের পক্ষে মত ব্যক্ত করেছেন। এখান থেকে দলিল কি বুঝলাম? এখান থেকে বোঝা গেল এটা লেখক লিখছেন যে প্রথম দিকে যখন কিরাত খুব দীর্ঘ পড়া হতো তখন 11 রাকাতই পড়া হতো। মানে প্রথম দিক বলতে কি, ইনারদের দাবি যে ওমর বিন খাত্তাব 14 হিজরিতে 20 রাকাত তারাবি চালু করেছে, তো দাবি যে দাবিটা সঠিক নয়। তারপরে লেখকের এখানে আর্টিকল যে প্রথম দিকে 11 রাকাতই তারাবি পড়া হতো। প্রথম দিকে 11 রাকাত, প্রথম দিকে মানে ওমরের পূর্বে আবু বকর আছে এবং আল্লাহ রসুল আছে, তার মানে বোঝা গেল আল্লাহ রসুল এবং আবু বকরের জামানা পর্যন্ত এবং ওমর বিন খাত্তাব তো 14 হিজরির আগের মুহূর্ত পর্যন্ত লেখকের দাবি অনুযায়ী 11 রাকাতই তারাবি ছিল। মানে আল্লাহ রসুল 11 রাকাতই পড়েছেন, আবু বকরের জামানায় 11 রাকাতই ছিল, স্পষ্ট প্রমাণিত। 2 নম্বর বিষয়, 413 নম্বর পৃষ্ঠায় লেখক আবারও লিখেছেন, আর এটা নকল করেছেন ইবনে হাবিব মালিকির মত। ইবনে হাবিব মালিকি তিনি মালিকি মাযহাবের অনুসারী ছিলেন বলে লেখক ব্যক্ত করেছেন। এটা আমার তাহকিক নেই এই মুহূর্তে। 238 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি লিখেছেন, অর্থাৎ প্রথমে 11 রাকাতই ছিল, কিন্তু তার কিরাত লম্বা করতেন, ফলে ভারী ঠেকত, পরে তারা রাকাত সংখ্যা বাড়ালেন। মানে এখানে বোঝায় যে প্রথমে 11 রাকাতই তারাবি ছিল। প্রথম বলতে এখানে নিশ্চয়ই ওমরের জামাতে না, ওমরের জামাতে না, কেন তাদের দাবি যে ওমর বিন খাত্তাব তিনি 20 রাকাত চালু করেছে, তার মানে ওমরের পূর্বে আবু বকর আছে, আল্লাহ রসুল আছে। তার মানে বোঝা গেল যে আল্লাহ রসুলের যে লম্বা কিরাত করে নামাজ পড়তেন, যে সাহাবীরা লাঠিতে ভর দিতে পর্যন্ত বাধ্য হতো, তো সেই সময় নামাজ কত ছিল? 11 রাকাতই ছিল। লেখকের ভাষা দ্বারা স্পষ্টভাবে একথাই প্রমাণিত স্পষ্টভাবে হচ্ছে। আরো আছে 448 নম্বর পৃষ্ঠা, ভালোভাবে যদি লক্ষ্য করে দেখেন মাওলানা আব্দুল মতিন সাহেবের দলিল সহ নামাজের মাসাইল 448 নম্বর পৃষ্ঠা। এখানে ইমাম ইবনু হুমামের কথা নকল করেছেন। ইমাম ইবনু হুমাম ফাতুল কাদিরের লেখক, একজন হানাফি, একজন আলেম। লিখছেন, ফাতুল কাদিরের গ্রন্থে বলা হয়েছে দলিল প্রমাণের দাবি হলো 8 রাকাত মাসনুন হওয়া ও বাকি রাকাতগুলো মুস্তাহাব হওয়া। স্পষ্ট ফাতুল কাদিরের লেখক ইমাম ইবনু হুমাম হানাফি, তার ফাতুল কাদিরে এই কথা স্পষ্ট লিখেছেন যে 8 রাকাত তারাবি এটাই মাসনুন, অর্থাৎ 8 রাকাত তারাবি প্রমাণিত। এটা বাদ দিতে মতো প্রমাণিত হয়ে গেল 3 নম্বর দলিল, যে না আল্লাহ রাসূল থেকে 8 রাকাত প্রমাণিত এবং ইমাম ইবনু হুমামের মত অনুসারে 8 রাকাত তারাবি হচ্ছে মাসনুন, আর কেউ যদি অতিরিক্ত আরো 12 রাকাত পড়তে চায় সে পড়তে পারে, এটা মুস্তাহাব। তার মানে আমরা এখানে দলিল উপস্থাপন করলাম। যারা বলছে যে 8 রাকাত তারাবির কোনো অস্তিত্ব নেই, ইংরেজের জামানাতে এই ফতোয়া প্রথম আসে, তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে স্বয়ং তাদেরই হানাফি ভাইদের বড় বড় ইমাম, যেমন ইমাম ইবনু হুমাম, তিনি স্পষ্ট করেছে। এই জন্য একটা কথা বলা হয় যে কাঁঠালের আম শক্ত খাচ্ছে, ভাই আম শক্ত আবার কাঁঠালের হয় নাকি? আম শক্ত তো কাঁঠালের হয় না। পূর্ববর্তী হানাফিদের মধ্যে সালাফ তারা স্বীকার করে নিয়েছে তারাবি 8 রাকাতই মাসনুন, যেটা দলিল সহ নামাজের মাসাইল মাওলানা আব্দুল মতিন সাহেব 448 নম্বর পৃষ্ঠায় তিনি কথা নকলও করেছেন। 8 রাকাত তারাবি মাসনুন, আর তারপরে 12 রাকাত কেউ যদি পড়তে চায় এটা কি হবে? এটা মুস্তাহাব হবে। তো এটা আবার প্রমাণিত হলো বিশ্বনবী থেকে 8 রাকাত প্রমাণিত, এমনকি 8 রাকাত তারাবিটাই মাসনুন। এখানে দুটো মশালা প্রমাণ হলো। এখানে আরেকটি আপনাদের সামনে দলিল উপস্থাপন করব, যেটা আমাদের আমাদের ইন্ডিয়ার লেখক মুফতি নাসিরুদ্দিন চাঁদপুরী, বন্যাম হানাফি কেল্লা, প্রথম খণ্ড। আমরা প্রথমে পৃষ্ঠা উল্টাবো 145 পৃষ্ঠা। তিনার কথা তিনি প্রস্তাবনা করেছেন, অর্থাৎ তারাবির ওপর প্রথম প্রস্তাবনা তিনি কি করেছেন দেখেন। তার প্রস্তাব থেকে আমরা এখানে বুঝে নেব যে বিশ্বনবী তিনি 8 রাকাত তারাবি পড়েছেন এবং 8 রাকাতে প্রমাণিত, 20 রাকাত তাদের দাবি অনুসারে পরবর্তী সময় ওমর বিন খাত্তাব চালু করেছে, যেটা কথাটা সঠিক নয়। আমরা একটা আলোচনা দ্বিতীয় পর্ব রাখবো যে ওমর বিন খাত্তাব তিনি 8 চালু করেছেন না 20, তখন আরো বিস্তারিত তাফসিলি ভাবে আমি আলোচনা করব। লেখক লিখেছেন এখানে প্রস্তাবনা, আহলে হাদিসরা বলেন তারাবির নামাজ 8 রাকাত, 20 রাকাত পড়া বিদআত। পক্ষান্তরে 4 মাযহাবের ফাতোয়ার মতে তারাবি 20 রাকাত এর কম নয়, অর্থাৎ কেবলমাত্র 8 রাকাত পড়লে খোলাফায়ে রাশিদিনের সুন্নাত পরিত্যাগের কারণে ভুল হবে। লেখকের দাবির চেক এটা যে কেবলমাত্র 8 রাকাত পড়লে খোলাফায়ে রাশিদিনের সুন্নাত পরিত্যাগের কারণে ভুল হবে। এখানে কি বোঝা গেল? বুঝতে পারলেন আপনারা? দেখুন যে লেখক বলছে যে 8 রাকাত তারাবি পড়লে খোলাফায়ে রাশিদিনের সুন্নাত পরিত্যাগ করার কারণে ভুল হবে। মানে 8 রাকাত তারাবি কেউ যদি পড়ে তবে খোলাফায়ে রাশিদিনের সুন্নাতের উপর আমল করলো না, মানে তাদের দাবি খোলাফায়ে রাশিদিন 20 রাকাত পড়েছে, আর 8 রাকাত পড়লে খোলাফায়ে রাশিদিন এখানে বলেন যে আল্লাহ রাসূলের সুন্নাতের বিপক্ষ হবে। তার মানে এই কথার ভাষ্য গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন লুকিয়ে আছে যে 8 রাকাত কেউ যদি পড়ে তবে আল্লাহ রাসূলের খিলাফ না, এটা মানে খোলাফায়ে রাশিদিন মানে খিলাফ হবে। তবে নিঃসন্দেহে আল্লাহ রসুল 20 রাকাত তারাবি পড়েনি, এটা প্রমাণিত। আল্লাহ রসুল 8 রাকাতে পড়েছে। এবার চলে আসুন বইটার 155 নম্বর পৃষ্ঠা। আরও এ বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করতে গিয়ে আরও কয়েকটি বিষয় তিনি ইঙ্গিত করেছেন। তিনি দেখেন, তিনি ইমাম বাইহাকির একটি কল নকল করেছেন। ইমাম বাইহাকি উক্ত বর্ণনাগুলির মাঝে এভাবে সমীকরণের চেষ্টা করেছে যে প্রথম যুগে মানুষ 11 রাকাতই পড়তেন, পরবর্তীকালে 20 রাকাত তারাবি ও 3 রাকাত বিতর পড়িয়েছেন। স্পষ্ট লেখক বলছেন হানাফি কেল্লার লেখক মতি নাসিরুদ্দিন চাঁদপুরী, প্রথম খণ্ড 155 পৃষ্ঠা, বইয়ের নাম হানাফি কেল্লা, একদম দ্বিতীয়করণ মানে দ্বিতীয় প্যারাতে লিখেছেন। অধ্যায় দিয়েছেন হাদিসগুলির সমীকরণ। এখানে স্পষ্ট লেখক লিখে দিয়েছেন প্রথম যুগের মানুষেরা 11 রাকাত পড়তেন, পরবর্তীকালে 20 রাকাত তারাবি ও 3 রাকাত বিতর পড়েছেন। আর এটা ওমর বিন খাত্তাবের যুগে চালু হয় 14 হিজরিতে। তো চিন্তা করে দেখুন, প্রথম যুগ আবার আবু বকর আর আল্লাহ রাসূল ওমরের পূর্বে যেহেতু আছে, তাদের সময়তে 11 রাকাতই পড়া হতো। তাই আপনাকে বলছি স্পষ্ট হয়ে দেখুন যে হানাফি ভাইদের কিতাবপত্র থেকে স্পষ্ট হয়ে প্রমাণিত যে না 8 রাকাত তারাবি অর্থাৎ 11 রাকাত সালাত, তারাবি সালাত 11 রাকাত, স্পষ্টভাবে তাদের বই থেকে স্পষ্ট প্রমাণ, ইঙ্গিত নয়। এটা ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে যে না, এটা ইংরেজের জামানার নয়, এটা স্পষ্টভাবেই প্রমাণিত আছে। এটা আরও একটি কথা দেখিয়ে দিই এখানে 165 নম্বর পৃষ্ঠা, ঠিক এই বইটার হানাফি কেল্লা প্রথম খণ্ড 165 নম্বর পৃষ্ঠায় লেখক আবারও লিখেছেন। কি লিখেছেন? লিখেছেন এটা পরিত্যাগ করা গুনাহ, তবে নবী সুন্নাত পরিত্যাগকারীর তুলনায় খোলাফায়ে রাশিদিনের সুন্নাত পরিত্যাগ করলে গুনাহ কম। সুতরাং কেউ তারাবির নামাজ কেবলমাত্র 8 রাকাত পড়লে খোলাফায়ে রাশিদিনের সুন্নাত পরিত্যাগের কারণে ভুল করবে। তিনি পরিষ্কার করছেন, তবে নবী সুন্নাত পরিত্যাগ করার তুলনায় কেউ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাত পরিত্যাগ করে দিয়ে খোলাফায়ে রাশিদিনের সুন্নাত খোলাফায়ে রাশিদিনের সুন্নাত পরিত্যাগ করে গুনাহ কম। কেউ যদি আল্লাহর সুন্নাত পরিত্যাগ করে দেয়, আর কেউ যদি খোলাফায়ে রাশিদিনের সুন্নাত ত্যাগ করে দেয়, তবে আল্লাহর সুন্নাত ত্যাগ করার চাইতে খোলাফায়ে রাশিদিনের সুন্নাত ত্যাগ করে দেয় তবে গুনাহটা কম হবে। তার মানে বোঝা গেল যে হানাফি ভাইয়ের স্বয়ং তাদের কথা দ্বারা স্বীকৃত যে আল্লাহ রাসূল 8 রাকাত তারাবি পড়েছেন এবং তার জামানাতে সেটাই পড়া হতো, তারা আল্লাহর সুন্নাতকে ত্যাগ করে দিয়েছে। তাহলে খোলাফায়ে রাশিদিনের সুন্নাত তারা গ্রহণ করেছে। লেখকের ভাষা অনুযায়ী তারা গুনাহগার, এখানে স্পষ্ট হয়ে যেতে দেখেন। তবে নবীর সুন্নাত পরিত্যাগের তুলনায় খোলাফায়ে রাশিদিনের সুন্নাত পরিত্যাগকারীর গুনাহ কম। সুতরাং কেউ তারাবির নামাজ কেবলমাত্র 8 রাকাত পড়লে খোলাফায়ে রাশিদিনের সুন্নাত পরিত্যাগের কারণে ভুল করবে। মানে লেখক এখানে স্পষ্ট দাবি করছেন যে 20 রাকাত তারাবি এটা খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, আল্লাহর রাসূল সুন্নাত নয়। তার জন্য বারবার কথাটি বলছেন। তার মানে আল্লাহ রাসূল 8 রাকাত পড়েছে, এটা প্রমাণিত এবং লেখকের বই থেকে চূড়ান্ত প্রমাণিত 175 নম্বর পৃষ্ঠা। ঠিক ওই কথাটি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির কল নকল করেছেন। তিনি আরফুস শাহজি প্রথম দ্বিতীয় খণ্ড 166 নম্বর পৃষ্ঠা থেকে নকল করেছেন এবং তিনি বলছেন, এখানে জবাব দিতে গিয়ে বলছেন, দেখেন কি বলছেন, আমি প্রথম থেকে পড়ছি। অনুবাদ 176 নম্বর পৃষ্ঠা। 20 রাকাত তারাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে একটি যাইফ সনদে বর্ণিত আছে, সেটা সবার মতে যাইফ, মানে আব্দুল ইবনে আব্বাস হাদিসটা সবার মতে যাইফ, মানে ইজমা আছে। ইমাম বাইহাকি সুনান কুবরা গ্রন্থে সেটা বর্ণনা করেছেন। যাইফ হওয়ার কারণ হলো এই হাদিসের সূত্রে ইব্রাহিম নামক একজন রাবী আছেন, আর হযরত ওমর ফারুক 20 রাকাত আমলটি উম্মতের সর্বসম্মতিক্রমে গ্রহণ করে নিয়েছে এবং তারাবির রাকাত সংখ্যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালের দ্বিতীয় বর্ষে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এটা হচ্ছে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির কথা এবং তিনি এখন এখানে কল নকল করেছেন, মানে একটা জবাব দিতে চাইছেন। ইমাম ইবনু হুমাম, ওই যে একটা প্রথমে বললাম যে তিনি 8 রাকাত তারাবিকে মাসনুন বলেছেন, তার জবাব দিচ্ছেন কি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি। তিনি বলছেন, এবার ইমাম ইবনু হুমাম বলেছেন 8 রাকাত হলো সুন্নাতে মুআক্কাদা, আর বাদ বাকিগুলো 12 রাকাত পড়া মুস্তাহাব। এই কথা শুধু তিনি বলেছেন, আমি বলছি, মানে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তিনি বলছেন খলিফায়ে রাশিদিনের সুন্নাত শরীয়তের সুন্নাত, কেননা উসুল শাস্ত্রে লেখা আছে সুন্নাত 2 প্রকার, খলিফায়ে রাশিদিনের সুন্নাত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তার মানে এখান থেকে স্পষ্ট এটাই বোঝা যাচ্ছে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তিনিও স্বীকার করতে বাধ্য হয়েছেন এখানে যে 20 রাকাত তারাবি অর্থাৎ এই যে 12 রাকাত অতিরিক্ত অর্থাৎ 20 রাকাত তারাবির সালাত এটা খলিফায়ে রাশিদিনের সুন্নাত, তিনি আল্লাহর রাসূল থেকে প্রমাণিত মনে করেননি 20 রাকাত। তার জন্য তিনি বলছেন যে এই সুন্নাত ইমাম ইবনে হুমাম বলেছেন যে 8 রাকাত তারাবি মাসনুন। তার জবাবে বলছে যে কথা ঠিক, 8 রাকাত তারাবি এটা মাসনুন, তবে অতিরিক্ত 12 রাকাত যেটা আছে এটা খলিফায়ে রাশিদিনের সুন্নাত। তাহলে 8 আর 12 টোটাল 20 রাকাত হয়ে গেল। তো এখান থেকে আমি স্পষ্ট দুটো কল নকল করলাম। ইমাম ইবনে হুমামের মত অনুসারে 8 রাকাত তারাবি মাসনুন, এটা আল্লাহর রাসূল থেকে প্রমাণিত। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তিনিও ইঙ্গিত দিয়েছেন যে 8 রাকাত তারাবি এটা তো ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু এটা শুধু 8 রাকাত পড়াটা যথেষ্ট নয়, কেন খলিফায়ে রাশিদের সুন্নাতকে পরিত্যাগ করা হচ্ছে, আর 12 রাকাত অতিরিক্ত এটা খলিফায়ে রাশিদার সুন্নাত। তার মানে এই যে আপনাকে দলিল উপস্থাপন করলাম এতক্ষণ ধরে, এটা বোঝানোর জন্য যে আত্মাকার তারাবি হানাফি ভাইদের বই কিতাবপত্র থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে স্পষ্টভাবে যে প্রথম জামানাতে তারাবি 11 রাকাতই ছিল। পরবর্তী সময় কিরাতকে সংক্ষিপ্ত করা হলো আর রাকাতকে বাড়িয়ে দেওয়া হলো। তারপরে তারা এইভাবে তারা এখন 20 রাকাত তারাবি সালাত আদায় করছে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর পর্যায়ে আলোচনা গেল। 4 নম্বর বিষয় যে 8 রাকাত তারাবি সালাত যে আল্লাহ রাসূল পড়েছেন এবং আমাদের দলিল, এটা দেখলাম তাদের দলিল কিতাবপত্র থেকে প্রমাণ করলাম যে মাসালা যেটা তারা বয়ান করছে তারা মানে এতই গর্জন করছে, গর্জন করার কোনো মূল্যই নেই। কেন তাদের কিতাবপত্র থেকে তাদের 20 রাকাত মারফুজ থেকে প্রমাণিত নয়, আল্লাহ রাসূলের আমল দ্বারা প্রমাণিত নয়, কোনো সহিহ সূত্রে কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরঞ্চ 8 রাকাত তারাবি তাদের কিতাবপত্র থেকে প্রমাণিত হলো। 4 নম্বর আলোচ্য বিষয় যেটা এখন করতে চাইছি যে 8 রাকাত তারাবির দলিল, আমরা 4টে দলিল উপস্থাপন করব যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 8 রাকাত তারাবি পড়েছেন এবং কেউ পড়েছে তাকে সমর্থনও করেছেন। কয়েকটা দলিল আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম দলিল যে আমাজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে যে হাদিস আছে সহিহ বুখারী হাদিস নম্বর 2013 দ্বিতীয় খণ্ড প্রথম খণ্ড 269 নম্বর পৃষ্ঠা, উমদাতুল কারীতে আছে 11 খণ্ডের 128 পৃষ্ঠা, কিতাবুস সালাম অধ্যায়। এখানে একটা দলিল আমি প্রথমে হাদিসগুলো উপস্থাপন করছি, এর বিস্তারিত বিবরণ একটু পরে করছি, আগে দলিলগুলো উপস্থাপন করি। যেখানে স্পষ্ট হয়ে আছে মাকানা ইয়াজিদু রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান, অর্থাৎ স্পষ্টভাবে আমাজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া রমাজান এবং রমাজান মাস ব্যতীত তিনি 11 রাকাতের বেশি পড়েননি। আর ইমাম বুখারী এই হাদিসটা আনার পূর্বে তিনি কিতাবুস সালাতুত তারাবি একটা অধ্যায় নকল করেছে। এই হাদিসটা প্রসঙ্গে তারা যে অভিযোগ আমি একটু পরে আলোচনা করছি। প্রথমত দলিলটা উপস্থাপন করলাম যে এখানে 11 রাকাত তারাবির নির্দেশ আছে, 1 নম্বর দলিল। 2 নম্বর ঠিক এই হাদিসটাই আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে হাদিস বর্ণনা আছে সহিহ মুসলিম প্রথম খণ্ড 254 পৃষ্ঠা, হাদিস নাম্বার 734 দারুস সালাম প্রকাশনী, যে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আল্লাহর রাসূল এশা সালাত থেকে একদম ফজর সালাতের মধ্যে 11 রাকাতের বেশি তিনি পড়তেন না। 2 নম্বর হাদিস গেল। 3 নম্বর আরো একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাইছি, এটা সাইয়্যিদুনা জাবের বিন আব্দুল্লাহ আনসারী সূত্রে বর্ণনা আছে। এখানে স্পষ্ট বলছে সাল্লু বিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাজান সামানা রাকাতান আল বিতর। স্পষ্টভাবে এখানে বলছে সাইয়্যিদুনা জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান মাসে 8 রাকাত তারাবি এবং বিতর আদায় করেছেন। হাদিস সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 1070 এবং আল ইহসান হাদিস নম্বর 2401 এবং 2406। এখানে একটা কথা আপনাকে বলতে চাইছি, একটা সংক্ষিপ্ত কোনো বিশেষ দ্রষ্টব্য হিসাবে যে সাইয়্যিদুনা জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে 8 রাকাত তারাবি এবং বিতর পড়েছেন। স্পষ্ট বলছে সাল্লু বিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্পষ্টভাবে বলছে ফি রমাদান রমাজান মাসে রমাজানে সামানা রাকা, অর্থাৎ তিনি 8 রাকাত সামানি রাকা আল বিতর এবং বিতর পড়েছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন যে পড়েছেন, সে বুখারীতে যে হাদিস বর্ণনা আছে সে বুখারী 2010 থেকে 2012 নম্বর হাদিস পড়বেন, যে রাসূল 3 দিন সালাত আদায় করেছেন তারাবির। সুনান আবু দাউদ হাদিস নম্বর 1375, 25 রমাজান, 23 রমাজান, 25 রমাজান, 27 রমাজান, এই 3 দিন পড়েছেন। কিন্তু উক্ত হাদিস সুনান আবু দাউদ এবং বুখারীতে কত রাকাত পড়েছে এর বর্ণনা পাওয়া যায়নি। তবে এখানে সহিহ ইবনে খুজাইমা হাদিস নম্বর 1070 এ জাবের বিন আব্দুল্লাহ আনসারী সূত্রে স্পষ্ট হাদিস যে আল্লাহ রাসূল কত রাকাত পড়িয়েছেন, তিনি 8 রাকাত তারাবি পড়েছেন এবং বিতর পড়িয়েছেন। স্পষ্ট দলিল 3 নম্বর দলিল যে আল্লাহ রাসূল থেকে 8 রাকাত তারাবি প্রমাণিত সহিহ বুখারী এবং সুনান আবু দাউদের যে হাদিস স্পষ্ট করে আল্লাহ রাসূল 3 দিন তারাবি পড়েছেন, কত রাকাত উল্লেখ নেই। কিন্তু সহিহ ইবনে খুজাইমাতে স্পষ্ট বর্ণনা আছে যে না, আল্লাহ রাসূল কত রাকাত পড়িয়েছেন, স্পষ্ট বলছে 8 রাকাত তারাবি পড়িয়েছেন এবং বিতর পড়িয়েছেন। এই হাদিসের উপরে কিছু অভিযোগ আছে, সেই অভিযোগটা আমরা একটু পরে খণ্ডন করবো, আগে হাদিসগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। আর একটা হাদিস এবং মৌন সম্মতি, যেখানে আল্লাহ রাসূল কত রাকাত পড়েছেন আমাজন বলেছেন, জাবের বলছেন যে আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ে পড়েছেন 8 রাকাত এবং মৌন সম্মতি একটা হাদিস। আপনারা জানেন যে মৌন সম্মতি এটা একটা আল্লাহ রাসূলের এটা একটা সুন্নাত বলে বিবেচিত হয়। এই হাদিসটা আছে মুসনাদ আবি ইয়ালা হাদিস নম্বর 1801 এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে মুসনাদ আহমদের যে হাদিসটা আছে দ্বিতীয় খণ্ড হাদিস নম্বর 1114, আপনারা মুসনাদ আহমদ খুলে দেখে নেবেন হাদিস নম্বর 1114। এখানে সাইয়্যিদুনা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করছেন যে আমি রমাজান মাসে 8 রাকাত এবং বিতর পড়েছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, তখন তিনি কিছুই বললেন না, অতএব এটি সন্তুষ্টিমূলক সুন্নাত হয়ে গেল। আপনাদের কাছে এই হাদিসটা জাস্ট আপনাদের কাছে হাদিসটা মুসনাদ আহমদ থেকে একটি দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মুসনাদে আহমদের এই হাদিস সম্পর্কে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, একটু লাইনে থাকবেন। যে মুসনাদ আহমদে এই হাদিসটা স্পষ্টভাবে আছে যে উবাই বিন কাব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, আমি কত টাকা তারাবি পড়েছি? ৮ টাকা পড়িয়েছি, আর আল্লাহ রাসূল এটাকে মৌন সম্মতি তিনি দিয়েছেন। স্পষ্ট হাদিস, হাদিস নাম্বার 1114। আপনাদেরকে দেখাই, 1 মিনিট লাইনে থাকবেন আপনারা। এ হচ্ছে মুসনাদ আহমদ। এখানে দেখেন, জাবের ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন উবাই বিন কাব থেকে বর্ণনা করেন, তিনি বলেন, একদা এক ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহ রসুল, আমি অর্ধরাত্রি কিছু আমল করেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি সেটা? তিনি বললেন, বাড়িতে কয়েকজন স্ত্রীলোক আমাকে বলল, আপনি কোরআন পড়তে পারেন, আমরা পড়তে পারি না, অতএব আপনি আমাদের নিয়ে সালাত আদায় করেন। অতঃপর আমি 8 রাকাত, দ্বিতীয় পৃষ্ঠায় চলে আসবো, 8 রাকাত তারাবিহ, এখানে স্পষ্ট লিখেছেন 8 রাকাত তারাবিহ সালাত ও বিতের সালাত আদায় করলাম। রাবি বলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। রাবি বলেন, আমরা তার চুপ থাকাকে সন্তুষ্টি মনে করলাম। এখানে বর্ণনা আছে মুসনাদ আহমেদ, তাবরানী কর্তৃক অনুরূপ অর্থবোধক হাদিস বর্ণিত আছে। হাদিসটি সনদ হাসান। স্পষ্টভাবে মুসনাদ আহমদ, এটা ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ, এটা কোনো আহলে হাদিস অনুবাদ করেনি বা আহলে হাদিসের কোনো প্রকাশনীয় নয়। এখানে মুসনাদ আহমদ, প্রথম পৃষ্ঠা দেখে নেন, মুসনাদ আহমদ এখানে অনুবাদকৃত দ্বিতীয় খণ্ড মুসনাদ আহমদ, স্পষ্ট ইসলামিক ফাউন্ডেশন থেকে। এটার সঙ্গে হানাফি ভাইদেরই প্রকাশনী, তাদের তত্ত্বাবধানে চলে। স্পষ্ট হয়ে তারা এখানে বলছে যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছেন, এবার সন্তুষ্টিমূলক সুন্নাত কত রইল। স্পষ্ট মুসনাদ আহমদ এই হাদিসটা বলছে যে আল্লাহ রাসূল কত রাকাত পড়েছেন, আল্লাহ রাসূলের কাছে এসে উবাই বিন কাব বলেন, 8 টাকা পড়েছি। আল্লাহ রাসূল কোনো কিছু বললেন না, অর্থাৎ এটা সন্তুষ্টিমূলক একটি সুন্নাত হয়ে গেল। তার মানে আমরা এখানে 4টে বর্ণনা পারলাম। যে আমাদের আয়েশা থেকে যে হাদিসটা বর্ণনা, সহিহ মুসলিম হাদিস নম্বর 734, যে আল্লাহ রাসূল এশা থেকে ফজর পর্যন্ত 11 রাকাত বেশি পড়তেন না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে আরেকটি হাদিস, 2 নম্বর হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 2013, যে আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি রামাদান মাস ব্যতীত তিনি পড়তেন না। 3 নম্বর হাদিস পেলাম সহিহ ইবনে খুজাইমা হাদিস নম্বর 1070, জাবির বিন আবদুল্লাহ আনসারী থেকে বর্ণনা যে আল্লাহ রাসূল তাদেরকে 8 টাকা তারাবি পড়িয়েছেন। আর 4 নম্বর বর্ণনা পেলাম উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে, যেটা মুসনাদ আবি আলা হাদিস নম্বর 801 এবং মুসনাদ আহমদ হাদিস নম্বর 814। মুসনাদ আহমদ এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের ক্রমিক অনুসারে, যে এখানে উবাই বিন কাব এসে পড়িয়েছেন, আল্লাহ রাসূলকে বলেছেন, আল্লাহ রাসূল সমর্থন দিয়েছেন, মৌন সম্মতি দিয়েছেন। তো 4টে হাদিস উপস্থাপন করলাম যে আল্লাহ রাসূল থেকে 8 রাকাত তারাবি প্রমাণিত, এবং হানাফি ভাইদের কিতাবপত্র থেকে দেখলাম যে আল্লাহ রাসূল থেকে 8 রাকাত তারাবি এটা প্রমাণিত। এবার আসুন আমরা এখানে দ্বিতীয় একটি বিষয় যাব, যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূত্রে, আমাদের 4 নম্বর আলোচনা, হাদিসে আয়েশা 5 নম্বর আলোচনা পর্যায়ে আলোচনা করতে যাচ্ছি, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূত্রে যে হাদিস বর্ণনা করা হয়েছে, এইখানে বেশ কিছু ব্যক্তি, অর্থাৎ তাহমিদ মাওলার একটি ভিডিও আমি দেখেছি, আমাকে বেশ কিছু ভাই লিঙ্ক পাঠিয়েছে এবং এটা জবাব দেওয়ার জন্য বলেছে। তো ভাই প্রথমে বলি যে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উক্ত হাদিসটি যেটা বর্ণনা করা আছে, যে পরিষ্কারভাবে হাদিসটা বলছে, মাকানা ইয়াজিদু রমাদান আলা ফি গায়রিহি আলা 11 রাকাতান, যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমজান মাস এবং রমজান মাস ব্যতীত তিনি 11 রাকাতের বেশি পড়তেন না। এই হাদিসের প্রসঙ্গে অনেক আপত্তি। তার মধ্যে একটা, এটা তারাবিহ সালাত নয়, এটা তাহাজ্জুদের সালাত। আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো এইখানে মাওলানা যে আপনাদের আছেন বাংলাদেশে, তাহমিদ মাওলা, তার একটি ভিডিও আছে, এখানে আলোচনা শুনেছি, তিনি বেশ কিছু অভিযোগ করেছেন। তো একটা কথা বলি, তাকে একটাই প্রশ্ন, যে তিনি যে অভিযোগগুলো করেছেন, সালাফ থেকে একটা অভিযোগ প্রমাণিত দেখা, সালাফদের কল। মাওলানা তাহমিদুল মাওলা তিনি কোনো মুহাক্কিক নন, কোনো মুহাদ্দিস নন, কোনো মুজতাহিদ নন, তিনি মুজতাহিদ ফিল মাযহাব নন, তিনি কিছু না, একজন সাধারণ আম জনতা, আম মানুষ, একজন আম মুকাল্লিদ। তাই তিনি হাদিস বুঝবেন এটা হয় না, এটা সম্ভব নয়। তাই তিনি যে অভিযোগগুলো করেছেন, সালাফদের থেকে নকল করুক, যে অমুক ব্যক্তি, ইমাম হাজার হোক, ইমাম যাহাবি হোক, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমেদ ইবনে হাম্বল হোক, এই 1400 বছরের ইতিহাসের মধ্যে একজন শিক্ষা গ্রহণযোগ্য মুহাদ্দিস, মুহাক্কিক, ফকিহ, এদের থেকে উক্ত অভিযোগগুলো প্রমাণিক। একটা, তিনি নিজে যদি কিছু হাদিস যদি বুঝতে না পারে, সালাফদের খিলাফ যদি কোনো হাদিসের উপরে যদি কোনো অভিযোগ করে, সেই অভিযোগটা অভিযোগ বলে গণ্য হবে না। আর আমরা আহলুল হাদিস, আমরা সেটা গ্রহণ করি না। আসুন প্রথম আমরা এখানে দেখব যে মাওলানা তাহমিদুল মাওলা যে হাদিসটার ব্যাপারে ইস্তেরাবের দাবি করেছেন, এটা কতটা গ্রহণযোগ্য এবং তার কথাকে গ্রহণযোগ্য। জি না, আমরা মনে করি যে কোনো হাদিসের উপরে অভিযোগ করতে হলে সালাফদের কল নকল করতে হবে। নিজের বুঝ অনুযায়ী কোনো হাদিসের উপরে অভিযোগ করা একজন মুকাল্লিদের জন্য এটা শোভনীয় নয়, আর এটা সালাফদের এটা রীতিও নয়। এখানে একটা বই দেখাবো, এ কথাটা আমার নয়, এটা তাদেরই বই, উসুলুল ইফতাহ, লেখক আল্লামা মুফতি তাক ইসমানি। হানাফি জীবিতদের মধ্যে, দেবন্দী হায়াতিদের মধ্যে এর গ্রহণযোগ্যতা খুবই উঁচু স্তরের, খুবই উঁচু স্তরের। ইনি তাক ইসমানি, তিনি লিখছেন উসুলুল ইফতাহ পৃষ্ঠা নম্বর 120। তিনি এখানে বলছেন, দেখেন আপনি যে রায় দিচ্ছেন যে হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে পড়ে এত অভিযোগ করেছেন, আপনার কি অভিযোগ করার হক আছে? আপনি কি করতে পারেন? জি না। আপনি কেন আপনাদের মানহাজ থেকে দূরে চলে যাচ্ছেন? সালাফ থেকে প্রমাণ দেন যে এই হাদিসের পরে এই এই মুহাদ্দিসগণ সালাফদের মধ্যে এই অভিযোগ করেছেন, আপনি কোট করেন। আপনি নিজে হাদিস বুঝছেন, জি না, এই বুঝটা আপনার জন্য বুঝ হতেই পারে, না হতেও পারে, সঠিক হতে পারে, ভুল হতে পারে, আর এটা হবে, এটা স্বাভাবিক। আপনি যদি হাদিস বুঝে যদি এমন আমল করেন, তো বেরলবি যারা আছে তারা অনেক সহিহ বুখারী হাদিস থেকে কোরআন খতম দেয়া, তারপরে মিলাদ পড়া, কিয়াম করা, সমস্ত কিছু দলিল সহিহ বুখারী মুসলিম এবং কোরআনের আয়াত থেকে দলিল দেয়। তো তার বুঝগুলো আপনি কি গ্রহণ করবেন? জি না। উনার বুঝ উনার কাছে, আপনি যেটা বুঝেছেন আপনার কাছে। এটা উম্মতের উপরে চাপিয়ে দেওয়া আপনি যে নিছক মুকাল্লিদ, এটা জায়েজ নয়। বুখারী মুসলিম থেকে বেরলবিরা মিলাদ, কিয়াম, মানে সমস্ত কিছু, হালুয়া, রুটি, পীরের পায়ে চুমু দেওয়া, সমস্ত কিছু অনুমোদন দিচ্ছে তাদের হাদিসের বুঝ অনুযায়ী। আহমেদ এরকান নাইমি জাল হক দ্বিতীয় খণ্ডে বিস্তারিত আলোচনা করেছে, বিস্তারিত আলোচনা করেছেন। এবং একটা আপনাকে বলি যে আপনার হাদিস বুঝে এটা উম্মতকে চাপিয়ে দিয়ে লাভ নেই, সালাফদের কল নকল করেন। তাকে উসমান কি লিখছেন? মুক্তির জন্য মুজতাহিদ হওয়া শর্ত, সুতরাং কোনো মুকাল্লিদের জন্য অন্যকে ফতোয়া দেওয়া বৈধ হবে না। স্পষ্ট লিখছেন মুফতি তাকি উসমানি, তিনি বলছেন মুক্তির জন্য মুজতাহিদ হওয়া শর্ত। মৌলানা তো তিনি তো মৌলানা তাহমিদুল মাওলা, তিনি তো একজন মৌলা, তিনি মুক্তিও নন। এখানে হচ্ছে মুক্তির জন্য, মানে সর্বোচ্চ লেভেল, যে মুক্তির জন্য মুজতাহিদ হওয়া শর্ত, সুতরাং কোনো মুকাল্লিদের জন্য, স্পষ্ট মৌলা তাহমিদুল মাওলা, তিনি মুকাল্লিদ হানাফি দেবন্দী, মুকাল্লিদের জন্য অন্যকে ফতোয়া দেওয়া বৈধ হবে না। আপনি কোনো ফতোয়া দিতে পারেন না, কোনো হাদিস বুঝে একটা ফতোয়া দিবেন এটা আপনার ইখতিয়ারে নেই। আপনি কল নকল করবেন সালাফদের, সালাফদের তাও এতটাও ইখতিয়ার আপনাকে দেওয়া হয়নি। নিজ ইমামের কল আপনাকে নকল করতে, যে ইমাম আবু হানিফা এই অভিযোগ করেছে আম্মা জান আয়েশার হাদিসের সূত্রে, এটা আপনার মানহাজ, মানহাজ থেকে ছুটে যাবেন না, খবরদার। তার জন্য তাকলিদের মাধ্যমেই শুধু নিজের আমল করা বৈধ হবে। আপনি যারা মুফতি আছে, নামধারী মুফতি আছে, মুখোশধারী মুফতি, এই জন্য বলি যে তাদের জন্য কোনো কিছু ফতোয়া দেওয়া এটা জায়েজ নয়। তাদের জন্য তাকলিদের মাধ্যমে শুধু নিজ এই আমল করবে, এটা তাদের রায়। 121 নম্বর পৃষ্ঠায় জাস্টিস তাকি উসমানি উসুল ইফতাহ, এটা বঙ্গানুবাদ বাংলাদেশ থেকে ছাপিয়েছে। তিনি আবার লিখেছেন দ্বিতীয় লাইনের শেষের দিকে, মুকাল্লিদের জন্য তাকলিদকৃত মাসালার মাধ্যমে ফতোয়া দেওয়ার বৈধ হবে না। অতঃপর ফোকায়ে কেরাম, যাদের চাহিদা মুজতাহিদের দৃঢ়তা এবং বিলুপ্তর কারণে তাতে ব্যাপকতা দিয়েছেন, সুতরাং মুকাল্লিদের জন্য মুজতাহিদের মাযহাব অনুযায়ী তাখরিজ পদ্ধতি অনুসারে ফতোয়া দানের বৈধতা দিয়েছেন। আপনি যদি কোনো ফতোয়া দিতে চান, এই দেখেন কল, যে স্পষ্ট মুজতাহিদ, কোন মুজতাহিদ ইমাম যদি ওই মায়েশার হাদিসটা সম্পর্কে ওই অভিযোগগুলো করে, সেটাই কেবলমাত্র নকল করে আপনি বলতে পারেন। নিজে একটা বুঝে আপনি হাদিসের মধ্যে ইস্তেরাবের দাবি করবেন, এটা গ্রহণযোগ্য নয়। এবং আপনি যে মানে প্রশ্নগুলো তুলেছেন, একটা প্রশ্ন এটা কোনো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আমাদের জানা মতে পেছনের কেউ এই অভিযোগগুলো করেনি। অতএব আপনার সমস্ত কথা মারদুদ, প্রত্যাখ্যাত, বাতিল। মানুষ অভিযোগ করতে পারে, তার অভিযোগের জবাব, অভিযোগটা যদি যথার্থ হয়, শরীয়ত মোতাবেক হোক, তবে আমরা জবাব দিতে বাধ্য। তাছাড়া অনর্থক কেউ যদি কোনো প্রশ্ন করে, সেটা অভিযোগ মানে জবাব দেওয়ার জন্য আমরা বাধ্য নই। 122 নম্বর পৃষ্ঠাতে তাকে উসমানি সাহেব আবার লিখেছেন দ্বিতীয় প্যারাতে, তবে মুকাল্লিদের জন্য ফতোয়া প্রদানের বৈধতা অর্থ হলো তিনি কেবল নিজ ইমামের ফতোয়া বর্ণনাকারী, তিনি স্বয়ং সম্পূর্ণ মুক্তি নন। স্পষ্টভাবে বলছেন মুকাল্লিদের জন্য, মানে আপনি যে মুকাল্লিদ মাওলানা তাহমিদুল মাওলা জন্য ফতোয়া প্রদানের বৈধতার অর্থ হলো, যদি ফতোয়া দিতে চান, তবে এখানে শর্ত আছে কি, তিনি কেবল নিজ ইমামের ফতোয়া বর্ণনাকারী, তিনি স্বয়ং সম্পূর্ণ মুক্তি নন। হাদিসের মধ্যে ইস্তেরাবের দাবি এবং যে প্রশ্ন 6-7টা উপস্থাপন করেছেন, ইমাম আবু হানিফা থেকেই আপনাকে দিতে হবে, এটা আপনার মানহাজ, এটা আপনার কাজ। আপনি যদি এখন নিজেই মুজতাহিদ হওয়ার মানে মুজতাহিদ হওয়ার ইচ্ছা হয়, জি না, এটা আপনাদের জন্য জায়েজ নয়। আর না জায়েজ একটা হারাম কাজ কেন করবেন? কেন এখানে মুফতি তাকি উসমানি অনেক কথা লিখেছেন ফতোয়াদের ক্ষেত্রে, নীতিমালার ক্ষেত্রে। কেউ যদি ইলম ছাড়া যদি কেউ ফতোয়া দেয়, সে গোমরা জাহান্নামে চলে যাওয়ার আশঙ্কা আছে। তারপর দেখেন 5 নম্বর লাইনে তিনি লিখেছেন মুফতি তাকি উসমানি, এর ভিত্তিতে আমরা যেসব মুকাল্লিদের মুক্তির মধ্যে গণনা করছি, তারা প্রকৃত হককে মুক্তি নন। স্পষ্ট তাকে উসমানি বলছে যে আমরা যাদেরকে মুক্তি মনে করছি, যারা মাদ্রাসা কামিল পাস করেছে, যারা দাওরা পাস করে মুক্তি হয়ে গেছে, মুক্তি পরীক্ষাতে মুক্তি হয়ে গেছে, এরা প্রকৃতপক্ষে মুক্তি নন। স্পষ্ট প্রকৃতপক্ষে মুক্তি নন, তবে তারা মুক্তির দায়িত্ব পালন করছে এবং নিজেদের তাদের মধ্যে গণনা করছে, ফলে তাদেরকে মুক্তি হিসাবে গণ্য করা হয়েছে। এক্ষেত্রে যাদের ফতোয়া প্রদানের পদ্ধতি হবে এমন যে তারা বলবে ইমাম শাফেঈ মাযহাব এমন বা তার মাযহাবের চাহিদা এমন ইত্যাদি। স্পষ্টভাবে বলছেন যে যদি ফতোয়াই দিতে হয় আপনাকে কেবলমাত্র আপনার ইমামের ফতোয়া কল করতে হবে। মানে আম্মাজান আয়েশার সূত্রে যে হাদিসের ইস্তেরাবে দাবি করেছেন, যে প্রশ্ন তুলেছেন, এই অভিযোগগুলো কি ইমাম আবু হানিফা করেছে বা ইমাম আবু হানিফার ছাত্র? আপনাকে আম করে দিলাম, যান ফিকহে হানাফি বোর্ডে 40 জন সদস্য ছিল, ওই 40 জন সদস্য থেকে দলিল উপস্থাপন করুন আপনি যে অভিযোগ করেছেন এই অভিযোগ কি তারা করেছে। কেন আপনি নিজে হাদিস বুঝে আপনি অভিযোগ করবেন যে না এটা গ্রহণযোগ্য নয়, এটা করলে আপনাদের কিতাবপত্র থেকে আপনি গুনাহগার হয়ে যাবেন, ভাই আপনি জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনার যেটা হক নিয়ে আপনি সেই হকের উপরে চলছেন, আপনি তো মুজতাদফিল মাঝাবো না যে আপনি এতে আপনার পক্ষে দলিল দিবেন, হাদিস বুঝে হাদিসের উপর থেকে আপনি গবেষণা করে দলিল উপস্থাপন করেন, এটা আপনার কাজ নয়। এবার 123 নম্বর পৃষ্ঠাতে আবার বলছেন ইমাম ইবনে হুমামের কথা। ইহদার ব্যাখ্যা গ্রন্থে এ কথা উল্লেখ করার পর বর্ণিত আছে মুজতাহিদ ব্যতীত ফতোয়া দিবে না, বরং উসুলবিদের স্থিরকৃত রায় হচ্ছে শুধু মুজতাহিদ মুফতি হতে পারে। মুজতাহিদ ছাড়া যারা মুজতাহিদের উক্তিসমূহ মানে তৎস্থান করেন তারা প্রকৃতপক্ষে মুফতি নন, তার জন্য অবশ্যই হলো তিনি জিজ্ঞাসিত হবেন, মুজতাহিদের কথা বর্ণনা করে দেবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর বর্ণনার ভিত্তিতে বিষয়টি এমন, ইমাম শাফিঈর বর্ণনার ভিত্তিতে এমন। যদি ফতোয়া দিতে চান বারবার করে তাকে উসমানী বলছেন, যদি কোনো বিষয়ে, কোনো হাদিস বিষয় হোক, কোনো মাসালাগত বিষয় হোক, কোনো রায় দিতে চান, কোনো মতামত দিতে চান, কোনো অভিযোগ করতে চান, কোনো প্রশ্ন করতে চান, তবে আপনার দায়িত্ব যে আপনার ইমাম থেকে বলবেন যে ইমাম আবু হানিফা এই আম্মা জান আয়েশার হাদিসের ব্যাপারে তিনি এই কথা বলেছেন, তাছাড়া যত অভিযোগ করেছে সব মরদুদ, প্রত্যাখ্যাত, বাতিল, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। এটা প্রথম কথা, এটা একটা আপনাদের বই থেকে আমি জবাব দিলাম। দ্বিতীয় নম্বর বিষয় আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস সম্পর্কে যেসব তারা দলিল উপস্থাপন করেছেন, তিনি যেহেতু প্রশ্নে কিছু করেছেন আমিও কিছু প্রশ্ন করে দিই, তারপরে তাদের উক্ত প্রশ্নগুলোর জবাব দেবো। আমার প্রথম প্রশ্ন এবং চ্যালেঞ্জ বলতে পারেন যে আমাদের আয়েশার হাদিসটা এটা যে তারাবির হাদিস এটা আমাদের দাবি, তার দাবি না, এটা তাহাজ্জুদের হাদিস। যে তাই হয় আমি কয়েকটা প্রশ্ন করবো। প্রথম প্রশ্ন যে 1400 বছর থেকে কোনো একজন শিক্ষা মুহাদ্দিস হতে প্রমাণ করুন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস সম্পর্ক তারাবির সাথে নয়, কেউ অস্বীকার করেছে। হানাফি দেওবন্দি যেমন অস্বীকার করছে যে না আম্মা জানের হাদিসটা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা এটা তারাবির সালাতের সঙ্গে সম্পৃক্ত নয়, এটা তাহাজ্জুদের সালাত। এই যে আপনারা ইনকার করছেন তারাবির সালাত নয়, এটা সালাবদের থেকে, সালাবদের মধ্যে 1400 বছরের ইতিহাসে কারা আছে? একজন শিক্ষা গ্রহণযোগ্য মুহাদ্দিস থেকে প্রমাণ দেন যে অমুক ইমামের কথা বলছে, ইমাম বাইহাকি, ইমাম তাবরানী, ইমাম নববী, কে বলেছে? একটা কথা নকল করেন, অনেক সময় তো অনেক জনের কথা নকল করেন, ইমাম কুরতুবী, যার ইচ্ছা তার নকল করেন যে তারা বলেছে না আমার জন্য এই হাদিসটা এটা তারাবির সালাত নয়, এটা ইনকার করেছে একটা তুলে। 2 নম্বর চ্যালেঞ্জ এবং আমাদের মানে তাদের কাছে প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন যে 1400 বছর থেকে কোনো একজন শিক্ষা মুহাদ্দিস থেকে প্রমাণ করেন যে তারাবি ও তাহাজ্জুদ একবারে ভিন্ন ভিন্ন সালাত, মানে অস্বীকার করেছে যে তারাবি আর তাহাজ্জুদ এটা আলাদা আলাদা সালাত। একজন থেকে প্রমাণ দিবেন যে মুহাদ্দিসগণ বলেছে যে তারাবি আর তাহাজ্জুদ এটা আলাদা আলাদা সালাত, এটা এক সালাত নয়, যেটা দাবি আপনারা করছেন যে না তারাবি এবং তাহাজ্জুদ আলাদা সালাত, কিন্তু আমাদের দাবি না তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত। তো আপনারা যে পার্থক্য করছেন একটা দলিল দেন যেখানে বলা হয়েছে যে তারাবি এবং তাহাজ্জুদের সালাত এটা স্বতন্ত্র আলাদা আলাদা সালাত। আপনাদের নিজের গবেষণার দাবি এখানে কোনো কাজে আসবে না, আর আপনাদের গবেষণা মুকাল্লিদের গবেষণা আহলে হাদিস আমরা গ্রহণ করতে বাধ্য নই, ভাই আমরা গ্রহণ করতে বাধ্য নই। তার জন্য সালাফদের কথা নকল করুন, আমরা সালাফি টাইটেল দিয়ে আমরা সালাফি, তাই সালাফদের কথা নকল করুন স্পষ্ট ভাই সেই সূত্রে যারা ইনকার করেছেন। 3 নম্বর চ্যালেঞ্জ আমাদের এটা থাকবে যে তারাবি এবং তাহাজ্জুদ ভিন্ন ভিন্ন সালাত কথাটি মুকাল্লিদরা অর্থাৎ আপনারা বারবার পুনরাবৃত্তি করছেন, এর জন্য আপনাদের কাছ থেকে দাবি হচ্ছে এটাই জন্ডে তাকে উসমানী বলেছেন, আপনার ইমাম আবু হানিফা, ইমাম ইউসুফ, ইমাম জুফার, ইমাম মোহাম্মদ এদের কল একটা নকল করে দেখান যে তারা বলেছে যে তারাবি এবং তাহাজ্জুদের সালাত আলাদা আলাদা সালাত, এবং আমার যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উক্ত হাদিসটি তারাবির সঙ্গে সম্পৃক্ত না। এই চ্যালেঞ্জটা আপনাদের কাছে থাকলো। 3 নম্বর চ্যালেঞ্জ যে তারাবি এবং তাহাজ্জুদ যে আলাদা সালাত, ইমাম আবু হানিফার কল পেশ করুন, তা না পারলে তার ছাত্রদের কল পেশ করুন যে তারা বলছে তারাবি তাহাজ্জুদের সালাত আলাদা। আর 2 নম্বর এটা যে আম্মা জান আয়েশার হাদিসটা এটা যে তারাবির সঙ্গে সম্পৃক্ত নয়, এটা ইমাম আবু হানিফা থেকে কল পেশ করুন, আপনি মুকাল্লিদ, আপনার কথা গ্রহণযোগ্য নয়, মারদুদ, সালাফদের কথা নকল করুন, ভাই সালাফদের কথা। 4 নম্বর হাদিস, এবার আমরা প্রমাণ করব এটা যে আম্মা জানের হাদিসটা তারাবি সালাত এবং পাশাপাশি তারাবি এবং তাহাজ্জুদ সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই, একটা দলিল যথেষ্ট মুমিনদের জন্য। হাদিসটা আছে সুনান আবু দাউদ হাদিস নম্বর 1375, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1327, সুনান নাসাই হাদিস নম্বর 1364, সুনান দারেমি হাদিস নম্বর মুসনাদ আহমদ হাদিস নম্বর 2147, ইবনু জুরাদের আল মুনতাকা হাদিস নম্বর ৪৩০ সনদ হাসান। হাদিসটি স্পষ্টভাবে আছে, আপনারা অনেকেই শুনেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সালাত আদায় করতেন, তারা বলছে যে আল্লাহ রাসূল এতটাই দীর্ঘ সালাত আদায় করাচ্ছিলেন যে আমরা মনে করেছিলাম যে মানে শেহরি যে ছুটে যাবে এরকম আশঙ্কা করেছিলেন। যে আল্লাহ রাসূলের পেছনে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সালাত আদায় করেছেন, আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলছেন যে আল্লাহ রাসূল এতই দীর্ঘক্ষণ ধরে সালাত আদায় করেছিলেন, আমরা আশঙ্কা করেছিলাম না জানি শেহরিটা মানে ছুটে যায়, শেহরিটা ছুটে যায় এরকম আশঙ্কা করেছিলেন। তবে আমি বলবো যে এতই লম্বা সালাত পড়েছেন যে শেহরি পর্যন্ত চলে এসেছে, ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। তো এই রাত্রিতে আল্লাহ রাসূল কখন তাহাজ্জুদের সালাত আদায় করেছেন? সুনান আবু দাউদ ১৩৭৫ স্পষ্ট হাদিস যে এতই লম্বা সালাত আদায় করিয়েছিলেন যে শেহরি ছুটে যাওয়ার উপক্রম হচ্ছিলেন। তো তারাবি এবং তাহাজ্জুদ সালাত যদি আলাদাই হবে, তো ওই রাত্রিতে আল্লাহ রাসূল কখন তাহাজ্জুদের সালাত আদায় করলেন? এটা তো স্পষ্ট, তারাবি সালাত আদায় করিয়েছেন, লম্বা সালাত, এতই লম্বা যে শেহরি উপক্রম হয়ে যাচ্ছিল ছুটে যাওয়ার। তো এই রাত্রিতে আল্লাহ রাসূল কখন তাহাজ্জুদের সালাত আদায় করলেন? অতএব এই কথা স্পষ্ট প্রমাণিত যে আল্লাহ রাসূল উক্ত রাতে যেদিন শেহরি পর্যন্ত উপস্থিত হয়েছেন সেই দিন আল্লাহ রাসূল তাহাজ্জুদের সালাত আদায় করেনি। আর এই কথা স্পষ্ট প্রমাণিত যে তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত হলেন, কারণ আল্লাহ রাসূল তারাবি সালাত তাহাজ্জুদের সালাত কখনো মিস করেননি। এটা আল্লাহ রাসূলের জন্য ফরজ ছিল, এটা সকলেই জানে। তার মানে এটা স্পষ্ট প্রমাণিত যে তারাবি এবং তাহাজ্জুদের সালাত এটা একই সালাত, যেটা এখনই দলিল দিলাম। আমাদের এখানে আরেকটি প্রশ্ন, এখানে বলবো যে তারাবি সালাত, সেই বুখারীর উক্ত হাদিসটা যে তারাবি সালাত, তার জন্য কয়েকটি প্রমাণ আপনাদের দিই। যে স্পষ্টভাবে দেখবেন সেই বুখারীতে হাদিস, ইমাম বুখারী যখন অধ্যায় কায়েম করেছেন, তো ইমাম বুখারী অধ্যায় কি কায়েম করেছেন? ইমাম বুখারী অধ্যায় কায়েম করেছেন কিতাবুস সালাতিত তারাবি, আর বাব বেঁধেছেন কি? কিতাব বেঁধেছেন কিতাবুস সালাতিত তারাবি, আর বাব বেঁধেছেন বাব হচ্ছে ফাজলি মিন কিয়ামে রমাদান, অর্থাৎ রমাজান মাসের কিয়াম করা, অর্থাৎ তারাবি সালাত আদায় করার ফজিলত। এখানে ইমাম বুখারী ২০০৮ নম্বর হাদিস তিনি নিয়ে এসেছেন, ২০০৮, ৯, ১০, ১১, ১২ এবং ১৩। এবার আপনাদেরকে এটা লক্ষ্য করতে বলছি, ইমাম বুখারী টোটালে ৫খানা হাদিস নিয়ে এসেছেন। কোনভাবে তিনি কোন কিতাব কি? কিতাবুস সালাতের তারাবিহ, স্পষ্ট কিতাবুস সালাতের তারাবিহ অধ্যায় ইমাম বুখারী ৫খানা হাদিস নিয়ে এসেছে। তো ৫খানা হাদিসের পরে তিনি বাপ কি বলেছেন? ফাজলি মিন কিয়ামে রমাদান, অর্থাৎ কিয়াম করা, রমাজান মাসে যে তারাবিহ সালাত আদায় করবে ফজিলত কি? প্রথম ফজিলত আমরা সকলে শুনেছি ২০০৮ নম্বর হাদিস, একটু লক্ষ্য করবেন। এখান থেকে প্রমাণিত হয়ে যাবে, তাদের অসত্যতা প্রমাণ হয়ে যাবে যে এই আম্মা জান আয়েশার হাদিসটা মূলত এটা তারাবিহ সালাত। আমরা তাহাজ্জুদের সালাত এটা অস্বীকার করি না, হাদিসটা তারাবিহ, হাদিসটা তাহাজ্জুদ, কেন এটা পার্থক্য নেই। তার জন্যই ইমাম বুখারী কিতাবুস সালাত তারাবিহ বেঁধেছেন এবং কিতাবুত তাহাজ্জুদ হাদিস নম্বর ৪৭ এর অধীনে বাব বেঁধেছেন। ইমাম বুখারীর দুটো বাব বাঁধা অনুযায়ী বোঝা যায় ইমাম বুখারী নাস্তিক, তার দিকেও তারাবিহ তাহাজ্জুদ সালাত আলাদা আলাদা নয়, মূলত একই সালাত। এই কারণে একটা হাদিসের পূর্বে তিনি দুটো বাব তিনি কায়েম করেছেন। দেখেন এখানে আমার একটা যুক্তি, আমার একটা দাবি এটাই, দেখুন ভাই, যে ইমাম বুখারী এক উক্ত বাবে কিতাবুস সালাত তারাবি কিতাব বেঁধেছেন, বাব হচ্ছে কিয়াম মানে ফাজলি কিয়াম, রমজান মাসে যদি কেউ কিয়াম করে তার ফজিলত কি, এই প্রসঙ্গে ৫টা হাদিস এনেছেন, ৫টাই তারাবি প্রসঙ্গে। দেখেন প্রথম কি, যে কেউ যদি রমজান মাসে যদি তারাবি সালাত আদায় করে তার পেছনে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় হাদিস নিয়ে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে যে কেউ যদি সওয়াবের আশায় যদি তারাবিহ সালাত আদায় করে তার পেছনের অর্থাৎ পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, ২০০৯ নম্বর হাদিস। ২০১০ নম্বর হাদিস কি বর্ণনা করছে? যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে উক্ত হাদিসটি তিনি জামাত তিনি তৈরি করে দিলেন। কিসের জামাত? এটা তারাবিহ। দেখেন একইভাবে দেখেন প্রথম ২০০৮ এবং ০৯ হাদিসটা তারাবির ফজিলত স্পষ্ট বর্ণনা। ৩ নম্বর ২০১০ নম্বর হাদিস ওমর বিন খাত্তাব জামাত করেছেন বড়, সেটাও তারাবিহ। ৪ নম্বর কি, ২০১১ নম্বর হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করে মানে করেন এবং তা ছিল রমজানে। এবং ১২ নম্বর হাদিস কি, যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে সালাত আদায় করেন। দেখেন ২০১২ নম্বর হাদিসটাও আল্লাহ রাসূল তারাবির হাদিস, ২০১২ নম্বর হাদিসটাও তারাবিরই হাদিস, যে আল্লাহ রাসূল ৩ দিন সালাত আদায় করিয়েছেন, সেটাও ২০১২ নম্বর। এবার ২০১৩ নম্বর একইভাবে ইমাম বুখারী হাদিস আনছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূত্রে যে মাকানা ইয়াজিদ রমাদান ওয়ালা ফি গায়রিহি, মাকানা ইয়াজিদ ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা ইয়াদি আশারা রাকা, জালাসুল রমাজান মাস ব্যতীত ১১ রাকাত বেশি ছিল না। আমি আপনাদের কাছে একটু শুধু বলছি যে ভাই দেখুন, ইমাম বুখারী একটা ভাবে ৫টা হাদিস এনেছেন। হানাফি ভাইদের দাবি করছেন যে উপরকার ৪টে হাদিসই তারাবির ফজিলত প্রসঙ্গে, তারাবির জামাত প্রসঙ্গে, কিন্তু ২০১৩ নম্বর হাদিস এটা তারাবি না, এটা তাহাজ্জুদ। এটা হয় কিভাবে? এটা হয় কিভাবে? ইমাম বুখারী একইভাবে ৫টা হাদিস আনলেন। হানাফিরা স্বীকার করে নিয়েছে যে উপরকার ৪টে হাদিস, এই ৪টে হাদিস তারাবির ফজিলত, তারাবির জামাত সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু ২০১৩ নম্বর হাদিস উক্তভাবে আছে, উক্ত অনুচ্ছেদে আছে, কিন্তু এটাকে তারা এসে ইনকার করছে যে হাদিসটা এটা তারাবির না, এটা তাহাজ্জুদ। বা ইমাম বুখারি কি তিনি কি মাথায় কোনো পাগল ছিল আপনাদের মতো, মেন্টাল ছিল কি আপনাদের মতো? জি না ভাই, ইমাম বুখারির 5খানা হাদিস এনেছেন, 4খানকে আপনারা তারাবি স্বীকার করছেন, একটাকে স্বীকার করছেন না কেন? ভাই আমরা বলছি যে ইমাম বুখারি যেহেতু 5টা হাদিস নিয়ে এসেছে, 5টা তারাবি প্রসঙ্গেই দলের 13 নম্বর হাদিস উক্তভাবে আছে। এটা কেমন ইনসাফ ভাই? এটা কিভাবে ইনসাফ, এটা কিভাবে হতে পারে? জি ইমাম বুখারি 4টে নিয়ে আসলেন তারাবি প্রসঙ্গে, আর হট করে তারাবির মধ্যে তাহাজ্জুদের হাদিস ঢুকিয়ে দিলেন। আর এটা আপনারা দাবি করছেন কিসের ভিত্তিতে? জি ইমাম বুখারি 4খানা নিয়ে আসলেন তারাবি, এটা আপনিও স্বীকার করছেন, আর হট করে তারাবির মধ্যে একটা তাহাজ্জুদে ঢুকিয়ে দিল। দেখেন 2013 নম্বর হাদিসের পরেই ইমাম বুখারী তো বাবটাও চেঞ্জ করেছে। ইমাম বুখারী 2013 নম্বর হাদিসের মানে পরেই কিন্তু বাব চেঞ্জ করেছে, বাবের নাম দিয়েছে, বাবের নাম বলছে এখানে কিতা হচ্ছে ফাযিলাতুল লাইলাতুল কদর, অর্থাৎ লাইলাতুল কদরের উপর ফজিলত, মানে ফজিলত। দেখেন 2013 নম্বর হাদিস, 2008 থেকে 2013 নম্বর পর্যন্ত ইমাম বুখারী তারাবির ফজিলত এবং তারাবির প্রসঙ্গে আলোচনা করে। দেখেন ইমাম বুখারী যেটা যে প্রথম 5খানা তিনি হাদিস নিয়েছেন, 5খানা তারাবি প্রসঙ্গে, তারাবির জামাত প্রসঙ্গে, তারাবির ফজিলত প্রসঙ্গে, তারাবির রাকাত প্রসঙ্গে। তারপরেই কিন্তু পর্ব অর্থাৎ তিনি 32 নম্বর কিতাব নম্বর 32 বাব হচ্ছে কিতাব মানে কিতাব হচ্ছে ফাজলি মানে লাইলাতুল কদর, তিনি অধ্যায় চেঞ্জ করে দিয়েছেন, বাবও চেঞ্জ করে দিয়েছেন স্পষ্টভাবে। তো ইমাম বুখারীর অধ্যায় বাধা স্পষ্ট প্রমাণ করে যে 5খানা হাদিস 5খানাই তারাবি প্রসঙ্গে। আমরা যেন আয়েশার হাদিসটাও তারাবি প্রসঙ্গে, কিন্তু হানাফি ভাইদের একটা আশ্চর্যজনক দাবি না, ইমাম বুখারী 5টা হাদিস এনেছে এই কথা ঠিক তারাবি প্রসঙ্গে, কেন প্রথম 4টা হাদিসে তারাবির ফজিলত এবং তারাবির জামাত তারা স্বীকার করছে, কিন্তু একটা হাদিস আমরা যেন আয়েশার হাদিস এটা তারাবি বলে স্বীকার করছে না। এটা কি? এটা কোনো বিবেকবান যুক্তিবাদী কোনো ব্যক্তি যারা হাদিস গ্রন্থ পড়া জানে, হাদিস গ্রন্থ পড়া যারা জানে, সেই বুখারী যারা পড়তে পারে, যারা যোগ্যতা অর্জন করেছে, তারা কখনোই অস্বীকার করতে পারবে না যে 5খানা হাদিসের মধ্যে 4খানা ইমাম বুখারী তারাবি নিয়ে আসলেন, হট করে একটা তাহাজ্জুদ ঢুকে দিলেন। না, এটা নাই, এটাও তারাবির হাদিস। আপনাকে কয়েকটি কথা বলি যে অনেকে দাবি করেন যে সহিহ বুখারীর যুক্ত হাদিসটা ওটা কিতাবুস সালাতের তারাবি, এটা পরবর্তী সময় ঢোকানো হয়েছে বা অনেক কিছু অভিযোগ করে। ভাই আমি কয়েকটা হানাফিদের কিতাব পড়তে থেকে দলিল দেব যে স্পষ্টভাবে যে না এটা কথার ভিত্তিহীন, যে না অবশ্যই তারাবির সালাত। আপনাদেরকে দেখাই একটা জিনিস যে ইমাম বুখারী শুধু কি কিতাবুস সালাতের তারাবি অধ্যায় বেঁধেছেন না অন্য কেউ বেঁধেছেন? হানাফি ভাইদের কিতাবপত্র থেকে এবং গ্রহণযোগ্য ব্যক্তিদের কিতাব থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে উক্ত কথাটি আমি আপনাদের দেখাচ্ছি। এটা 1 মিনিট একটু লাইনে থাকবেন আপনারা। আরবি বুক, এটা হচ্ছে ফাইজুল বারী, ফাইজুল বারী খুললাম, এটা 3য় খণ্ড আমার কাছে যেটা আছে, 3য় খণ্ড, এটা ফাইজুল বারী শারে সহিহুল বুখারী, এটা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির লেখা, একজন দেওবন্দী, একজন হানাফি। এবারে 3য় খণ্ড আমার কাছে যে প্রকাশনী আছে 376 নম্বর পৃষ্ঠা খুলবেন। এখন 2013 নম্বর হাদিস আপনারা দেখছেন, 2013 নম্বর হাদিস, এই 2013 নম্বর হাদিসের অধীনে দেখবেন কি অধ্যায় বেরিয়েছে। দেখেন স্পষ্টভাবে কিতাবুস সালাতুত তারাবি, স্পষ্ট কিতাবুস সালাতুত তারাবি তিনিও অস্বীকার করেননি। তারপরে কিন্তু তারাবির ফজিলত প্রসঙ্গে, তারাবির জামাত প্রসঙ্গে, তারাবির মানে সোয়াব কত হবে এ নিয়ে আলোচনা করে 2013 নম্বর হাদিস তিনিও নিয়ে এসেছেন। এটা হচ্ছে ফাইজুল বারী শারে সহিহুল বুখারী, স্পষ্টভাবে কিতাবুস সালাতের তারাবি তার কিতাবেও আছে। আরেকটা আমি সহিহ বুখারী সারা দেখাবো যেটা স্পষ্টভাবে প্রমাণ হবে যে না সহিহ বুখারী। একটা ফাইজুল বারী দেখালাম, এবার দেখো আপনাদেরকে উমদাতুল কারী আল্লামা বদরুদ্দিন আইনি হানাফির লেখা ব্যাখ্যা। তিনিও কিন্তু কিতাবুস সালাতের তারাবিকে তিনিও কিন্তু উমদাতুল কারীতে তিনি রেখেই দিয়েছেন, তিনি উড়াতেও পারেননি। শুধু সহিহ বুখারীতে নয়, সহিহ বুখারীর সারা এটা হানাফিদের কিতাব দেখাচ্ছি, এরকম অনেক কিতাব থেকে দেখানো সম্ভব। এই দেখেন সহিহ বুখারী, এখানে যে কিতাব দিয়েছে কিছু তারাবি, এ সালাত শব্দটা বাদ দিয়েছেন উমদাতুল কারীতে, তবে কিতাব হচ্ছে তারাবি, তারাবি উল্লেখ করার পরে এখানে 2013 নম্বর হাদিসটা তিনিও নিয়ে এসেছেন, এনে তিনি আলোচনা করেছেন বিস্তারিত। এখন 2009 নম্বর হাদিস, 2010 চলছে, এখন উপরে আছে শুধু অধ্যায়টা এখানে লক্ষ্য করেন, এখানে এখানেও আছে, এখানেও স্পষ্টভাবে আছে যে কিতাবুস সালাতের তারাবি, কিতাবুত তারাবি স্পষ্টভাবে এখানে উল্লেখ করেছেন। এটা হচ্ছে উমদাতুল কারী আল্লামা বদরুদ্দিন আইনি হানাফির লেখা সহিহ বুখারীর শারাহ, স্পষ্টভাবে তিনিও উড়িয়ে দেননি। ইমাম হাজার আসকালানীর ফাতহুল বারী বিশ্ববিখ্যাত, সকলে জানেন, তারও কিতাবে স্পষ্টভাবে প্রমাণিত আছে যে কিতাবুস সালাতের তারাবি তিনিও অধ্যায়টা কায়েম করেছেন। আপনাকে আমি দেখাচ্ছি, এটা আমার কাছে আছে পঞ্চম খণ্ড 250 পৃষ্ঠা 250 দেখেন কিতাবুস সালাতুত তারাবিহ ফাইজুল মানে ফাতহুল বারী উপরের অধ্যায় কাম করেছেন কিতাবুস সালাতুত তারাবিহ উপরেও আছে। তারপরে 2013 নম্বর হাদিসটা 2011 নম্বর 2012 নম্বর এবং 2013 নম্বর 2013 নম্বর হাদিস আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে হাদিসটা নিয়ে আসা হয়েছে। আপনাদের কাছে আমি দাবি এটা করলাম যে ইমাম বুখারী যেমন সহিহ বুখারীতে কিতাবুস সালাতুত তারাবিহ এই শব্দটি দিয়ে তিনি বাব কায়েম করেছেন, ঠিক একইভাবে হানাফিদের যে শারাহ উমদাতুল কারী পাশাপাশি এবং ফাইজুল বারী আল্লামা নওশা কাশ্মীরি ইমাম হাজার আসকালানি তার ফাতহুল বারীতে স্পষ্টভাবে তিনিও কিতাবুস সালাতুত তারাবিহ শব্দটি দিয়ে বাব কায়েম করেছেন। তিনি উড়িয়ে দেননি যারা বলছে এটা তারাবিহ নয়, এটা তাহাজ্জুদের শুধুমাত্র, এটা তাদের ভ্রান্ত একটি ধারণা, এটা হাদিস না বোঝার ধান্দা, অথবা এটা শুধুমাত্র নিজের মাযহাবের বিপক্ষে যেহেতু সহিহ বুখারী হাদিস চলে গেছে তার জন্য তারা এরকম পাগলের মতো আবল তাবল বকছে। আপনাদেরকে এখন দেখালাম যে আরেকটি দেখেন এই যে মুয়াত্তা মুহাম্মদ ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ হাসান বিন সাইবানী স্পষ্টভাবে এটা প্রকাশ করেছে আহসান পাবলিকেশন, এটা বাংলাদেশ থেকে ঢাকা থেকে ছাপিয়েছে, ওটা আমার কাছে আছে একটাই খণ্ড 120 পৃষ্ঠা খুলবেন। আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি যে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটা ওটা তারাবির হাদিস, শুধু তাহাজ্জুদের নয়, তারাবিহ তাহাজ্জুদের মধ্যে কোনো পার্থক্য নেই, ওটা তারাবির হাদিস স্পষ্ট। তার জন্য আমি সহিহ বুখারীর কিতাব দেখালাম অর্থাৎ বাব বেঁধেছে কিভাবে, বদরুদ্দিন আইনের উমদাতুল কারী থেকে দেখালাম, আল্লামা নওশা কাশ্মীরি ফাইজুল বারী থেকে দেখালাম, ইমাম হাজার আসকালানী ফাতহুল বারী থেকে মূল কিতাব স্ক্রিনশট সহ দেখালাম এখানে। তারপরে দেখাচ্ছি আপনাকে একটা যে ইমাম মুহাম্মদ হানাফি ভাইদের যে ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ তার মুয়াত্তা মুহাম্মদ এটা বাংলাদেশ মুকাল্লিদরা অনুবাদ করেছে তাদেরই প্রকাশনী, আমি শুধু কিনেছি তারপরে করেছি। দেখেন দেখেন কি করেছে, দেখেন অধ্যায় কেমন করেছেন অধ্যায় নম্বর 44 পৃষ্ঠা নম্বর 120 মুয়াত্তা মুহাম্মদ লিখেছেন রমজান মাসে রাতের ইবাদত তারাবিহ নামাজ এবং তার ফজিলত অধ্যায় ক্যাম্প করার পরে 241 নম্বর হাদিস এই আহসান পাবলিকেশনের অনুসারী মুয়াত্তা মুহাম্মদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উক্ত হাদিসটা নিয়ে এসেছেন রমজান মাস রমজান মাস ব্যতীত 11 রাকাতের বেশি ছিল না। আলহামদুলিল্লাহ এ থেকে প্রমাণিত হলো হানাফিদের ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদের মত অনুসারে কথা অনুসারে হাদিসের বাধা অনুসারে যে আম্মা জান হাদিস শুধু তাহাজ্জুদের নয় এটা তারাবির হাদিস এবং তারাবিহ তাহাজ্জুদ পার্থক্য নেই, কেন তিনি উক্ত নিয়ে এসেছেন স্পষ্ট তিনি নিয়ে এসেছেন। আপনাকে পাঁচখানা দলিল উপস্থাপন করলাম যে আম্মা জানের হাদিসটা এটা তারাবির হাদিস, মুকাল্লিদ যারা আজকে অভিযোগ করছে নতুন অভিযোগ, এটা ইংরেজদের জামানাতে ইংরেজদের জামানা যখন শুরু হলো এই বিশেষ করে 1865-66 দারুল উলুম দেওবন্দ যখন শুরু হলো তারপরের অভিযোগ, আগে কে অভিযোগ করেছে একটা প্রমাণ দেন যে এই হাদিসটা যে তারাবির নয় এ অস্বীকার করেছে আপনাদের অস্বীকার করেছেন, একটা দলিল দেন। ভারতবর্ষে ইংরেজরা আসার পূর্বে এটা চ্যালেঞ্জ যে তারা পারবে না, সম্ভব নয়, পারবে না, কেন কেউ দাবি করেনি। তারা নতুনভাবে মহাদ্দিস মুকাল্লিদ এখন মুজতাহিদ হওয়ার শর্ত মানে মুকাল্লিদ এখন মুজতাহিদ হওয়ার জন্য আশাতে তারা এখন দলিল উপস্থাপন করছে যেটা গ্রহণযোগ্য নয়। সব মুয়াত্তা ইমাম মুহাম্মদ তাদের মাথাতে মেরে মাথাটা চৌচির করে দিয়েছে যে না আম্মা জান আয়েশার হাদিসটা আনার আগে অধ্যায় বাব কায়েম করেছেন যে তারাবিহ সালাতের ফজিলত তারপরে নিয়ে এসেছে, তারপরে অনেক নিয়ে এসেছে তারাবিহ প্রসঙ্গে অনেক নিয়ে এসেছে। তো ৫ নম্বর দলিল আপনার সামনে উপস্থাপন করলাম যে না স্পষ্টভাবে এটা প্রমাণিত। আর আব্দুল হাই লখনবী তিনি তো এখন স্বীকার করেছে যে কিয়াম রমাদান আর তারাবিহ সালাত এগুলো কিয়ামুল লাইল এগুলো সব একই সালাতের ভিন্ন ভিন্ন নাম স্পষ্ট হয়ে আছে। এখানে কয়েকটি বিষয় এখানে বিস্তারিত জানার জন্য আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমার একটি বই যেটা প্রকাশ হয়েছে কিছুদিন আগে আসনান প্রকাশনী থেকে আহলে হাদিস এবং হানাফি মাযহাব দ্বন্দ্ব নিরসন, বইটা মাসলা নম্বর 30, এখানে 35টা মাসালা নিয়ে আলোচনা করছি। 30 নম্বর মাসালাটা পড়বেন, বিস্তারিত আছে, আমি আপনাদেরকে শুধুমাত্র কয়েকটি দিচ্ছি কেননা এখানে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। আরেকটি 40 নম্বর 6 এখানে যে এই যে হাদিসটা যেটা আম্মা জান আয়েশার 11 রাকাতের হাদিসটা অনেক হানাফি বিদ্বান এবং সঙ্গে সঙ্গে মুহাদ্দিসগণ আব্দুল ইবনে আব্বাসের হাদিসের বিপক্ষে এই হাদিসটা নিয়ে এসেছে। মানে আব্দুল ইবনে আব্বাস তিনি বলছেন যে রাসূল 20 রাকাত তারাবিহ পড়েছে আর আম্মা জান বলছেন না 11 রাকাতের বেশি ছিল না। তো আম্মা জান এই হাদিসটার বিপক্ষে আব্দুল ইবনে আব্বাসের হাদিসটা নিয়ে এসেছে। আব্দুল ইবনে আব্বাসের হাদিস স্পষ্ট তারাবিহ আর আম্মা জানের হাদিসটা এটাও তারাবিহ আমাদের দেবে কিন্তু তারা বলছে তারাবিহ নয় এটা তাহাজ্জুদ। তো মুহাদ্দিসগণ কেন তারা এই তাহাজ্জুদের হাদিসের বিপক্ষে তারাবিহ হাদিস নিয়ে আসলেন? জি না, তার মানে মুহাদ্দিসগণ এটা মনে করতেন যে আম্মা জানের হাদিসটা এটা তারাবিহ হাদিস এটা তাহাজ্জুদের নয়। এর মধ্যে প্রথম প্রমাণ আল্লামা জাইলাই হানাফি নাতুরায় দ্বিতীয় খণ্ড 53 পৃষ্ঠা নিয়ে এসেছেন, হাফেজ ইবনে হাজার আসকালানী দিরায়া প্রথম খণ্ড 203 পৃষ্ঠা, আল্লামা ইবনে হুমাম হানাফি তিনি ফাতুল কাদির প্রথম খণ্ড 467 পৃষ্ঠা, তারপরে আল্লামা বদরুদ্দিন আইনি যেটা দেখালাম ওখানেই স্পষ্ট আছে। আবার পরবর্তী সময় দেখা যাচ্ছে উমদাতুল কারি 11 খণ্ডের 128 পৃষ্ঠা। আল্লামা সুইতি তিনি আল হাবিলি ফাতাওয়া প্রথম খণ্ড 348 পৃষ্ঠাতে তিনারা করেছেন কি, যখন আমাজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটা নিয়ে আলোচনা চলছে, এমত পরিস্থিতিতে মানে আব্দুল ইবনে আব্বাসের হাদিসটা নিয়ে আলোচনা চলছে যে আব্দুল ইবনে আব্বাস তিনি বলছেন যে আল্লাহ রাসূল 20 রাকাত তারাবি পড়েছেন, এই হাদিসটা আলোচনা করতে তার বিপক্ষে নিয়ে এসেছেন আমাজনের 11 রাকাতের বুখারী হাদিসটা, যে না আব্দুল ইবনে আব্বাসের এই হাদিসটা যায়িফ এবং পাশাপাশি আম্মাজান আয়েশার হাদিসের পরিপন্থী। চিন্তা করে দেখুন যে তারাবির হাদিসের সঙ্গে তাহাজ্জুদের এরা ঠকিয়ে দেবে, মানে টক্কর লাগিয়ে দেবে, এটা সম্ভব নয়। তার মানে এই পাঁচজন মুহাদ্দিস স্পষ্ট হয়ে তারা মনে করতেন যে না এটা তারাবিরই হাদিস, আম্মাজানের যেটা আছে বুখারী হাদিস নং 2013-তে আছে। এখানে 7 নম্বর আরেকটি আমরা প্রশ্ন তাদের কাছে দেখুন ভাই, স্পষ্ট হয়ে প্রশ্নকর্তা যিনি আব্দুর রহমান মানে যিনি প্রশ্ন করেছেন পরিষ্কারভাবে তিনি কিয়ামে রমাদান প্রসঙ্গে প্রশ্ন করেছেন। আর কিয়ামে রমাদান মানে এটা তারাবির সালাত, আর এটা স্পষ্টভাবে হানাফি ভাইরা স্বীকার করেছেন যে কিয়ামে রমাদান মানে কি, এটা স্পষ্ট তারা স্বীকার করেছে যে কিয়ামে রমাদান যখন হাদিসের ভাষা আসবে সেই সময় সেটা তারাবির সালাত, এটা অন্য কিছু সালাত নয়। তারাবি এটা হাদিসে উল্লেখ না থাকলেও যদি কিয়ামে রমাদান এই শব্দটা আসে সেই সময়তে সেটা তারাবির সালাত হিসাবে মানে পরিগণিত হবে। 135 নম্বর পৃষ্ঠায় তিনি লিখে দিয়েছেন যে হাদিসে যখন কিয়ামে রমাদান শব্দটি আসবে তখন সেটাকে তারাবিহ বলেই গণ্য করতে হবে। আর এটা অনেক হানাফিদের আছে, আমি বাংলা বই থেকে দেখাচ্ছি, বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে তাদের বোঝার সুবিধার্থে তার জন্য কিয়ামে রমাদান কেবলমাত্র কিয়ামে রমাদান প্রসঙ্গে আমাজন আয়েশাকে জিজ্ঞাসা করেছেন, আর তিনি বলেছেন যে 11 রাকাত বেশি ছিল না। এটাও একটা প্রমাণ যেটা তারাবিহ কথাই আল্লাহ আমাজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। 8 নম্বর এখানে আমাদের দাবি এবং চ্যালেঞ্জ এবং প্রশ্ন যে তার মানে পরিষ্কার যে তারাবি এবং তাহাজ্জুদের সালাত যদি আলাদা আলাদা হয় আল্লাহ রাসূল থেকে স্পষ্ট হয়ে প্রমাণিত আছে। সুনান তিরমিজি হাদিস নাম্বার, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1349, সুনান তিরমিজি হাদিস নাম্বার 470, নাসাই হাদিস নাম্বার 1678, সাইয়্যিদ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 1101 এবং সাইয়্যিদ ইবনে হিব্বান হাদিস নাম্বার 6171, সনদ হাসান। আল্লাহ রাসূল বলেছেন এক রাতে ডবল বিতর নেই, এক রাতে ডবল বিতর করা জায়েজ নয়। তো প্রথম যদি কেউ যদি তারাবিতে বিতর পড়ে নাই, পরবর্তী সময়তে মানে তারাবিতে বিতর পড়ে নিল, আবার তাহাজ্জুদে পড়ে আবার বিতর পড়বে, এটা হয় কিভাবে? অবশ্যই এটা তাদের মাসালার বিপক্ষে, এর পূর্বে তাদের রায় কি, এর পক্ষে তাদের রায় দিতে হবে। আর 9 নম্বর বিষয় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে যে সহিহ বুখারীতে 11 রাকাতের বেশি মানে পড়তেন না, স্পষ্টভাবে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তার যে সুনান তিরমিজি শারা আছে আলফুস শাজি প্রথম খণ্ড 66 পৃষ্ঠায় তিনি কথা স্বীকার করে নিয়েছেন যে না আল্লাহ রাসূল থেকে 8 রাকাতই প্রমাণিত, আর উক্ত হাদিসটা 8 রাকাত। এবং তিনি একথা স্বীকার করেছেন ফাইজুল বারী 2য় খণ্ড 420 পৃষ্ঠাতে 20 পৃষ্ঠাতে যে তারাবি এবং তাহাজ্জুদের সালাত এটা আলাদা সালাত নয়, এটা একই সালাতে ভিন্ন ভিন্ন নাম। আর এই আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি এই কথাটি যে তিনি স্বীকার করেছেন যে তারাবি এবং তাহাজ্জুদ এটা পৃথক স্বতন্ত্র কোনো সালাত নয়, এটা একই সালাতে ভিন্ন নাম। এই কথাটি আজকে কত তারিখ, 21 মে 2018, 21 মে রাত্রি মানে 21 মে 2018 ইন্ডিয়ান সমান রাত্রি 12:50 হলো, এখন 12:50। আজ পর্যন্ত উক্ত কথার জবাব না দেবন্দীদের পক্ষ থেকে এসেছে, না বেরেলবিদের পক্ষ থেকে এসেছে, তার জবাব দিতে পারেনি। যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তিনি মনে করতেন তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত, ভিন্ন কোনো সালাত নয়, এটা স্পষ্ট তিনি মনে করতেন। এবং স্বয়ং আমাজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিসটা ওটা তারাবিরই হাদিস, এটা স্বীকার করতেন। এই যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি এই কথা যে আমরা উপস্থাপন করছি অনেকদিন থেকে, তারা আজ পর্যন্ত কোনো কিতাবপত্রে বইপত্রে তারা জবাব দিতে পারেনি। আজকে রাত্রি 12:50 পর্যন্ত, 21 মে পর্যন্ত কোনো জবাব আসেনি কোনো পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, তার মানে এটা তারাও মেনে নিয়েছে যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তারাবি তাহাজ্জুদকে একই সালাত মনে করতেন। পাশাপাশি তিনি এই 8 রাকাত সহিহ বুখারীর 11 রাকাত ওটা তারাবির হাদিস, শুধু এটা শুধু তাহাজ্জুদ বলে উল্টে দিয়ে ফেলে দেওয়া এটা কোনো মানে গ্রহণযোগ্য ব্যক্তিদের কাছে কখনো এটা মানে আশা করা যায় না। এ বিষয়ে দেখেন যে আমরা এখানে কমপক্ষে 9টা স্পষ্ট হয়ে করলাম। আর এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। একদিন নিয়াত আছে যে তারাবি এবং তাহাজ্জুদ সালাতকে আলাদা সালাত না, একই সালাতের ভিন্ন নাম। আজকে শুধুমাত্র আপনাদের কাছে এটা উপস্থাপন করলাম যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে যে হাদিসে বুখারীতে স্পষ্টভাবে আছে যে তিনি 11 রাকাতের বেশি আল্লাহ রাসূল পড়তেন না, রমজান মাস হোক আর রমজান মাসের বাইরে হোক। এই হাদিসটাকে তারা শুধু তাহাজ্জুদ বলে ঠুকে দিচ্ছেন। আর তাহমিদুল মাওলা যে অভিযোগগুলো করেছেন, একটা অভিযোগ সালাত থেকে প্রমাণিত নয়, নিজের মস্তিষ্ক পোষিত কথা, আর নিজের মস্তিষ্ক পোষিত কোনো কথা গ্রহণযোগ্য নয়। আর যদি গ্রহণযোগ্য হবে তো অনেক বেরলবিরা আছে তারা নিজেদের সেই বুখারীর দলিল থেকে বের করে মিলাদকে জায়েজ করছে, তাদের বুঝোটা তো আপনি তার বুঝ নেবেন নাকি? তারা সেই বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজির হাদিস থেকে তারা কিভাবে দলিল দিচ্ছে? তারা বিভিন্ন রকমের বিদআত তারা করছে, কবরে সিজদা করা, পীরের পায়ে চুমু দেওয়া, বিভিন্ন কবরে উঁচু করা, কবরের মধ্যে ফুল চড়ানো, সমস্ত দলিল তারা বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ নাসাইর মতো কিতাব থেকে তারা দলিল উপস্থাপন করছে। আর দলিল বলছে যে বুখারী মুসলিম থেকে প্রমাণিত, তারা চ্যালেঞ্জও করছে আপনার মতো। তো তাদের কথা বা তাদের বুঝ, উক্ত হাদিস বুঝ কি আপনি গ্রহণ করবেন? যে গ্রহণ করবেন না কেন? আপনি বলবেন এটা সালাফরা কেউ বুঝেনি, কোনো ব্যাখ্যা গ্রন্থে এইসব ব্যাখ্যাগুলো নেই, সেই বুখারীর অনেক ব্যাখ্যা আছে, আপনাদের এলাকা ফাইজুল বারী আছে, উমদাতুল কারী আছে, এইসব ব্যাখ্যা নেই, তার জন্য মানবেন না। ঠিক আমরা একই কথা, যে তাহমিদুল মাওলা যেসব অভিযোগগুলো করেছেন, আমাদের শুধু একটাই দাবি যে হুজুর শায়েখ মাওলানা আপনি যেই হন না কেন, আপনি একটা অভিযোগ আপনার সালাফদের থেকে প্রমাণ দেন যে সালাফরা এই কথা বলেছে। কিছু অভিযোগ আপনাদের দেখাই, যে তাদের বেশ কিছু অভিযোগ, আমি কিছু জবাব দেওয়ার চেষ্টা করেছি, এটা তো আজকাল জবাব দিলাম, কিছু জবাব আমি দিতে চাই। এখানে অনেকজন প্রশ্ন করেছে, যে প্রথম প্রশ্ন তারা করছে আমাদের আয়েশা হাদিস সঙ্গে, আমি সংক্ষিপ্ত জবাব দিয়ে যাচ্ছি, যেহেতু তারা আক্কেল জবাব দিয়েছে তাই আক্কেলই জবাব দিচ্ছি। তাদের দাবি, প্রথম দাবি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটা যদি তারাবির হাদিস হবে, তো আমাদের নিম্নে কিছু প্রশ্ন আছে, তাদের বইয়ে সব সেম প্রশ্নগুলো আছে, প্রত্যেকটা বই আছে একই প্রশ্ন। এটা মৌলানা হাবিবুর রহমান আজিমি তিনি প্রথম প্রশ্নগুলো এনেছেন, আর বাংলা ভাষী মানুষের সামনে লাফাচ্ছে। প্রথম প্রশ্ন করছেন, দেখুন ১ নম্বর প্রশ্ন, উক্ত হাদিস তারাবির নাম উল্লেখ নেই, তবু আহলে হাদিসরা তারাবি কেন বলে? জি ভাই, উক্ত হাদিসে তারাবি শব্দ নেই, তাহলে আহলে কেন তারাবি বলে? এই যে আপনাদের কিতাব থেকে দেখালাম যে কিয়ামে রামাদান শব্দ আছে, আর কিয়ামে রামাদান মানে তারাবি সালাত, ইমাম বুখারী অধ্যায় বেঁধেছেন কিতাবুস সালাত তারাবি, তাই আপনার বুঝের চাইতে ইমাম বুখারীর বুঝটা অনেক বেশি ভালো। ২ নম্বর জবাব, যে আপনারা সব নিজে রেখেছেন কিয়ামে রামাদান আসলে তখন তারাবি বলে পরিগণিত হয়, তো উক্ত হাদিসে আমরা জানি আয়েশার হাদিসে তারা মানে কিয়ামে রামাদান প্রসঙ্গে জিজ্ঞাসা করেছে, তাই আমরা উক্ত হাদিসকে তারাবি বলেই গণনা করছি। ১ নম্বর প্রশ্নের জবাব। ২ নম্বর তারা বলছে যে, দ্বিতীয় প্রশ্ন, যে উক্ত হাদিসে ৪ রাকাত পড়ার উল্লেখ আছে, আহলে হাদিসরা ২ রাকাত করে পড়ে। জি ভাই, উক্ত হাদিসের ব্যাখ্যা স্বয়ং সহিহ বুখারী সহিহ মুসলিমে আমাদের আয়েশা থেকে হাদিস বর্ণনা আছে, জামাজান বলেছেন যে ফজর থেকে মানে এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহর রাসূল তিনি 11 রাকাতে বেশি পড়তেন না, আর কত রাকাত পড়তেন? ২ রাকাত ২ রাকাত করে। সহিহ মুসলিম খুলবেন হাদিস নম্বর ৭৩৪, মূল আরবি প্রথম খণ্ড ২৫৪ পৃষ্ঠা, দেওবন্দী প্রকাশনী। তো আমাদের একটা হাদিস থেকে আরেকটা হাদিসের ব্যাখ্যা, এই হাদিসেরও রাবী আমাদের আয়েশা, উক্ত হাদিসের ব্যাখ্যা করেছে আমাদের আয়েশা। আর এটা সালাফদের রীতি যে একটা হাদিস থেকে আরেকটা হাদিসের তাফসীর হয়, ব্যাখ্যা হয়, একটা হাদিস সমস্ত মাসলা প্রমাণিত হয় না। এটা হানাফিরা বিভিন্ন কিতাবে লিখেছেন। যে আপনাকে যদি এখন প্রশ্ন করি যে আপনি কি এক রাকাত নামাজ এক হাদিসের আগে পড়াতে পারবেন? যে পারবেন না, বিভিন্ন হাদিসের সহযোগিতা যেমন নিতে হয়, তদ্রূপ এই তারাবির রাকাত কেমন ভাবে পড়বেন। আর ২ নম্বর বিষয়, যে সহিহ বুখারীতে যে আল্লাহ ৪ রাকাতে সালাম ফিরাতেন, মাঝখানে মানে ৪ রাকাতে যে সালাম ফিরাতেন এমন বর্ণনা নেই। এটা বিবেকের বুঝ আপনাদের, কিন্তু আমাদের সঙ্গে বর্ণনা করেছেন যিনি হাদিস বর্ণনা করছেন, তিনি আবার তাফসীরও করছেন অন্য হাদিসে, এটা অন্য কোনো রাবী নাই। আম্মা জান আয়েশা বলছেন যে ২ রাকাত ২ রাকাত ছিল। তৃতীয় অভিযোগ তাদের হাদিস প্রসঙ্গে, আম্মা জান আয়েশা প্রসঙ্গে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী পড়তেন আর আহলে হাদিসরা জামাত করে পড়ে। এটা মূর্খম একটি প্রশ্ন, যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী পড়তেন, যিনি আল্লাহ রাসূল জামাত করেছেন স্পষ্ট। 23শে রমাজান, 25শে রমাজান, 27শে রমাজান, এমনকি মসজিদ ভর্তি হয়ে গেল, মসজিদ লোক ধরছিল না। সহিহ বুখারী ১০ নম্বর হাদিস, স্পষ্টভাবে মসজিদ ভরে গেছিল। তো এটা আল্লাহ রাসূল একা পড়েছে, কে বললো? আল্লাহ রাসূল 3 দিন জামাতবদ্ধভাবে পড়েছে, বৃহৎ জামাতভাবে পড়েছে, এটা আল্লাহ রাসূল একা পড়েনি। এটা আপনাদের হাদিস বুঝতে পারেনি, আর মুকাল্লিদ তারা তো হাদিস বুঝবে না। এখানে 4 নম্বর তারা প্রশ্ন, যে হুজুর মুহাম্মদ মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পড়তেন আর এরা মসজিদে পড়ে। জি না, আল্লাহ রাসূল বাড়িতেও পড়েছেন, মসজিদে পড়েছেন। এই যে 3 দিন, 25শে রমাজান, 23শে রমাজান, 25শে রমাজান, 27শে রমাজান, সহিহ বুখারী হাদিস ১০১৩, সুনান আবু দাউদ হাদিস নম্বর 1375, আজর মসজিদে পড়েছেন, বাড়িতে পড়েছেন। আমরা আহলুল হাদিস আমরা বলি তারাবি মসজিদে পড়া জামাতবদ্ধ পড়াও জায়েজ, বাড়িতে পড়াও জায়েজ, সমস্যা কোথায়? তাই এটা আমাদের বিরুদ্ধে একখানা নয়। ৫ নম্বর প্রশ্ন, যে হুজুর ঘুম থেকে উঠে পড়তেন আর এরা এশার পরে পড়ে নাই। ভাই, আমরা তারাবি যখন পড়ি তখন আমরা এশার পরেই পড়ি, আর যখন তাহাজ্জুদ পড়ি আমরা ঘুম থেকে উঠে পড়ি। যে আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠে পড়ি, আমি ঘুম থেকে উঠে পড়ি, তাহাজ্জুদের সালাত তারাবির সালাত তারা যে ভাষায় বলুন না কেন, আমি ঘুম থেকে উঠে পড়ি। আমাদের মধ্যে দুটো আমলই বিদ্যমান, তো এটা আমাদের বিপক্ষে নয়, আপনাদের প্রশ্ন একটা আমাদের বিপক্ষে নয়। ৭ নম্বর প্রশ্ন করেছেন, এই হাদিসে ৩ রাকাত বেতের কথা আছে, এরা প্রায় 1 রাকাত পড়ে পালায়, ভাষা দেখেছেন যে এই হাদিসে। জি ভাই, আমরা তো বলি যে তারা এই বেতের 1 রাকাত আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। এটা আহলে হাদিসের ছোট্ট বাচ্চারা জানে যে বেতের 1 রাকাত 3 রাকাত 5 রাকাত 7 রাকাত 1 রাকাতও জায়েজ, 3 রাকাতও জায়েজ। আমরা 3 রাকাতকে অস্বীকার করি না। আপনারা যেমন 1 রাকাত 5 রাকাত 7 রাকাত 9 রাকাতকে অস্বীকার করেন, আমরা বলি বিতের সালাত 1 রাকাতও জায়েজ, 3 রাকাতও জায়েজ, 5 রাকাতও জায়েজ, 7 রাকাতও জায়েজ। তাই সেই বুখারী হাদিসটা আমাদের বিপক্ষে নয়। আমরা যদি অস্বীকার করতাম না 3 রাকাত বিতের নেই, তাহলে আমাদের বিপক্ষে হতো, কিন্তু আমরা তো 3 রাকাতকে স্বীকারই করি। তো হ্যাঁ, উক্ত হাদিস থেকে 3 রাকাত বিতে প্রমাণিত, তো আমরা তো মাসালা 3 রাকাত বিতে জায়েজ, আমরা তো অস্বীকার করিনি। আমরা তো বলি 3 রাকাত বিতে সুন্নাত, আমরা তো অস্বীকার করি না, তাই এটা আমাদের বিপক্ষে নয়। আপনাদের ৭ খান প্রশ্ন আমরা জবাব দিলাম। আরেকটি এখানে প্রশ্ন তারা করছে, যে আল্লাহ রাসূল 3 দিন পড়েছে, আর আমরা ৮ নম্বর প্রশ্নে আল্লাহ রাসূল 3 দিন জামাতবদ্ধভাবে পড়েছে, আমরা সারা 30 দিনই পড়ি। জি ভাই, আমরা 30 দিন পড়ি জামাতবদ্ধভাবে, আমাদের দুটো আমলে আছে, আমরা 30 দিন জামাতবদ্ধভাবে পড়ি, আবার আমরা বাইতে পড়ি। সহিহ বুখারী হাদিস নম্বর ৭৩১, আল্লাহ রাসূল বলেছেন যে নফল সালাত বাইতে পড়াটাই উত্তম, আমরা বাইতেও পড়ি। জামাতে তারাবিহ সালাতের জন্য আল্লাহ রাসূল বিশেষ করে তিনি উদ্বুদ্ধ করেছেন, জামাতের জন্য আল্লাহ রাসূলের অনেকগুলো তিনি কথা বলেছেন। আপনাকে কয়েকটা দেখাই যে তারাবিহ সালাত কেন আমরা জামাতবদ্ধভাবে আমরা পড়ি, এর জন্য কি আমাদের দলিল আছে? যে অবশ্যই দলিল আছে, কয়েকটা দলিল আপনার সামনে উপস্থাপন করব। প্রথম কথা হচ্ছে এটা যে আল্লাহ রাসূল 3 দিন পড়েছে, আর আমরা একবার আল্লাহ রাসূল 3 দিন জামাতবদ্ধ পড়েছে, আমরা 30 দিনই আমরা জামাতবদ্ধভাবে কেন পড়ি? একটা কথা মনে রাখবেন যে আল্লাহ রাসূল কোনো কাজ যদি একবার করে এবং সেটা উম্মত গ্রহণ করতে পারে। যেমন একটা স্পষ্ট হাদিস যেটা আছে মুসনাদে আলী ইবনে জাদে, হাদিস নম্বর ২৭৭৫, হাদিসটা আছে কি সাইয়েদুনা কুরবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একদিন আসলেন, তখন দেখলেন যে তারা তার জামার বোতাম খোলা ছিল। এরপর থেকে মুয়াবিয়া বিন কুরবা এবং তার পুত্রকে সর্বদা বোতাম খোলা অবস্থায় দেখা যেত। এখানে হাদিসটা মূল অংশ এটাই যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কাছে একবার সাহাবী এসেছেন, এসে দেখছেন রাসূলের এই জামার বোতামটা খোলা। এই ঘটনা দেখার পরে তারা দুজন অনেক সময়তে তার সমস্ত সময়তে জামার বোতাম খুলে রাখতেন। সাহাবাদের দেখুন যে একবার দেখেছে সেটাও তারা গ্রহণ করেছে, তাহলে শুধু 3 দিন পড়েছে, তো আমরা কেন গ্রহণ করবো না? ২ নম্বর বিষয়, সহিহ বুখারী হাদিস নম্বর ২০১২-তে স্পষ্ট হয়ে বর্ণনা আছে যে আল্লাহ রাসূল আশঙ্কা করেছিলেন কি ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা আছে কি, এই ভয়টা করেছিলেন, তার জন্য 3 দিন পড়েছিলেন। কিন্তু আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে ১০ম দিন হয় জিলহাজ, ওহী আসা বন্ধ হয়ে গেল, তারপর তো ফরজের কোনো আশঙ্কা নেই। তা আমরা 30 দিন জামাত করলে এটা কখনোই হাদিসের বিরোধী হচ্ছে না। আল্লাহ রাসূল 3 দিন করেছেন, তিনি আশঙ্কা করেছেন, আশঙ্কা ব্যক্ত করেছেন। আশঙ্কা যদি ব্যক্ত না করতেন তাহলে আমাদের 30 দিন পড়াটি এটা শরীরসম্মত হিসেবে গণ্য হতো না, আমরা পরে ভাবতাম। কিন্তু আসলে এখানে আশঙ্কা তিনি বর্ণনা করে দিয়েছেন, তাই এটা অবশ্যই সুন্নাত। আল্লাহ রাসূল 3 দিন জামাতবদ্ধ হয়ে পড়েছেন, আমরা পড়ছি। 1 মাস কেন পড়ছি? 30 দিন, কারণ আল্লাহ রাসূল আশঙ্কা বর্ণনা করে দিয়েছে যে তোমাদের ফরজ না হয়, এই জন্য আল্লাহ রাসূল ৪র্থ দিন আসেনি। তার মানে বোঝা যাচ্ছে যে জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে অনেকগুলো হাদিস, বেশ কিছু হাদিস আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলেছেন। সুনান আবু দাউদের হাদিসে যে কোনো ব্যক্তি যদি ইমামের সঙ্গে সালাম ফেরানো পর্যন্ত তারাবিহ সালাত আদায় যদি করে, তার একদম সমস্ত নেকি তার লেখা হবে, সারা রাত্রি নেকি তার উপরে লেখা হবে। সুনান আবু দাউদের স্পষ্ট হাদিস বিদ্যমান আছে এবং আরও অনেক কিতাবে হাদিসটা বিদ্যমান আছে। তো এই হাদিসের আলোকে স্পষ্ট প্রমাণিত যে না, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন সে কথাটা আমাদের বিপক্ষে নাই, আমাদের অবশ্যই পক্ষে আছে। কেননা স্পষ্ট হাদিস যে আল্লাহ রাসূল জামাতবদ্ধভাবে তারাবিহ সালাত আদায়ের উপরে তিনি গুরুত্ব দিয়েছেন এবং ফজিলত বলেছেন কি যে কেউ যদি তারাবিহ সালাত আদায় করলো ইমাম সাহেবের সঙ্গে সালাম ফেরানো পর্যন্ত, তার জন্য কি ফজিলত আছে। অবশ্যই আমরা উক্ত হাদিসের উপর আমল করছি, একটা হাদিসের উপর আমল করবো এমনটা আমাদের আহলে হাদিসের মানহাজ নয়। তারাবির প্রসঙ্গে সমস্ত হাদিসকে একত্রিত করে আমাদের বিভিন্ন মাসালা প্রমাণ সাবিত হবে। তো হ্যাঁ, আপনার জবাব যেটা আল্লাহ রাসূল কেন 3 দিন পড়েছে, আমরা 30 দিন পড়ি, আমাদের জবাব হলো 3টে এখানে। এক, যে আল্লাহ রাসূল কোনো কাজ একবার করলেও সেটা উম্মত সেটা সুন্নাত হিসেবে গ্রহণ করতে পারে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আমরা গ্রহণ করেছে, অনেক দলিল প্রমাণ আছে। ২ নম্বর দলিল আমরা বললাম এটা যে আল্লাহ রাসূল কি তিনি আশঙ্কা করছিলেন যে ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল, আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন আর এই আশঙ্কা নেই, তার জন্য আমরা 30 দিন জামাতবদ্ধভাবে পড়তে পারি। ৩ নম্বর বিষয় যে আল্লাহ রাসূল খাস জামাতের একটা ফজিলত বলেছে, কোনো ব্যক্তি সে যদি জামাতবদ্ধভাবে সালাত আদায় করে ইমাম সাহেবের সালাম ফেরানো পর্যন্ত যদি সালাত অবস্থায় থাকে, তাহলে তার সারা রাত্রে সওয়াব লেখা হয়, নেকি লেখা হয়। এই যে 3টে হাদিসের ভিত্তিতে আমরা স্পষ্ট তারাবিহ সালাত 30 দিন আমরা পড়ি। অতএব এখানে আমি প্রমাণ করলাম এটা, অভিযোগ তাদের খণ্ডন করলাম যে আম্মা জান আয়েশার সূত্রে যে হাদিস তারা অভিযোগ করেছে, আটটা অভিযোগ করলাম। সবচেয়ে বড় কথা সালাফদের মধ্যে থেকে হাদিসের উপরে কেউ এই দাবি করেনি, এই অভিযোগ করেনি, তাই অভিযোগ করাটা বাতুলতা মাত্র, আর অন্য কিছু নয়। আপনাদের সামনে এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম তারাবির 5টা মাসালার উপরে। আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শেষ অংশে চলে এসেছি, আলোচনা আমরা এখানে শেষ করব। তো আমাদের আলোচনা আজকে বিষয় ছিল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারাবি কত রাকাত প্রমাণিত। প্রথম আলোচনা করলাম যে হানাফিদের দাবি যে না, 20 রাকাত আল্লাহ রাসূল থেকে প্রমাণিত নয়। 2 নম্বর আলোচনা করেছি বিশ্বনবী থেকে 20 রাকাত তারাবির আব্দুল নাব্বাসের হাদিসটা স্বয়ং হানাফিরা বলেছে এটা যায়িফ। 3 নম্বর আলোচনা করেছি এখানে যে 8 রাকাত তারাবি স্বয়ং হানাফি ভাইদের কিতাবপত্র থেকে ইঙ্গিত এবং স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। 4 নম্বর আমি এখানে দলিল উপস্থাপন করেছি 8 রাকাত তারাবির 4খানা দলিল উপস্থাপন করেছি, যেখানে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 8 রাকাত তারাবি করেছেন জাবির বিন আব্দুল আনসারী সূত্রে এবং উবাই বিন কাবের মৌন সম্মতি ওই হাদিসটাও সম্পর্কে আলোচনা করেছি। 5 নম্বর আলোচনা করেছি যে হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সূত্রে এই হাদিসটা তারাবির হাদিস, এটা তাহাজ্জুদের শুধুমাত্র বলে বাতুলতা করা। এটা তারাবি তাহাজ্জুদ একই সালাত, ভিন্ন কোনো সালাত নয়। আমরা ৭ নম্বর বিষয় আলোচনা ৬ নম্বর। আর ৭ নম্বর তাহমিদুল মাওলা এবং সে বুখারীর উপরে যে আপত্তি ৮খানা তারা প্রশ্ন করে, ৮খানার আমরা সমস্ত জবাব দিলাম। এই ৮টা প্রশ্নের জবাব আরও একবার আপনাদের সামনে দিয়ে দিচ্ছি, আপনারা অনেকে বুঝতে না পারেন। আর বুঝতে না পারলে এই আলোচনাটি বারবার শুনবেন, ইনশাআল্লাহ তাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব পেয়ে যাবেন। এখানে প্রথম প্রশ্ন আবার বলছি, তাদের উক্ত হাদিসটি তারাবির নাম উল্লেখ নেই, তারপরে আহলে হাদিসরা তারাবি কেন বলে? জি, কিয়ামুল মানে কিয়ামে রামাদান প্রসঙ্গে প্রশ্ন করেছে। আর কিয়ামে রামাদানের অপর নাম তারাবি, যেটা হানাফিদের নামাজ প্রথম খণ্ড ১৫৯ পৃষ্ঠার লেখকে লিখেছেন, আর এটা উম্মতের ইজমা আছে। এই জন্য আমরা উক্ত হাদিসকে তারাবির হাদিস বলি। এক, ২ নম্বর দলিল ইমাম বুখারী উক্ত হাদিসের ওপরেই কিতাবুস সালাতুত তারাবি তিনি অধ্যায়গাম করেছে, এই জন্য আমরা তারাবির হাদিস বলি। দলিল ভিত্তিক দুটো উত্তর প্রথম প্রশ্নের। দ্বিতীয় প্রশ্ন হানাফি দেওবন্দীদের পক্ষ থেকে যে উক্ত হাদিসের ৪ রাকাত ৪ রাকাত পড়ার কথা আছে, আহলে হাদিস তার ২ রাকাত ২ রাকাত করে কেন পড়ে? জি, আমরা আহলে হাদিস আমরা মনে করি যে একটা হাদিস দিয়ে আরেকটা হাদিসকে ব্যাখ্যা তাফসির করা যায়। আম্মা যেন উক্ত হাদিসে একটারাই যে ৪ রাকাতে সালাম ফিরাতেন এমন কোনো বর্ণনা নেই, ৪ রাকাতে যে কেবলমাত্র সালাম ফিরাতেন এমন কোনো বর্ণনা নেই, স্পষ্টভাবে বর্ণনা নেই। স্পষ্ট এখানে যে আম্মাজান স্বয়ং যখন ব্যাখ্যা হয়েছে সেই মুসলিম হাদিস ৭৩৪ মূল আরবি প্রথম খণ্ড ২৫৪ পৃষ্ঠা যে ২ রাকাত ২ রাকাত সালাম ফিরাতেন, তো আম্মা জানি হাদিস বর্ণনা করেছেন যে ২ রাকাতে সালাম ফিরাতেন, তো এখানে তার জন্য খণ্ডন হয়ে গেল, দুটো খণ্ডন করলাম। ৩ নম্বর খণ্ডন এবং তাদের অভিযোগ যে হুজুর একাকি পড়তেন, আহলে হাদিসরা জামাত করে পড়ে। আমাদের জবাব যে হুজুর একা পড়তেন এই কথাটি অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা। আল্লাহ রাসূল জামাতবদ্ধভাবে 3 দিন সালাত আদায় করেছেন, সে বুখারী হাদিস ২০১২ এবং সুনান আবু দাউদ হাদিস ১৩৭৫, ২৩শে রমাজান, ২৫শে রমাজান, ২৭শে রমাজান আল্লাহ রাসূল জামাতবদ্ধ হয়ে পড়েছেন, বাইদও পড়েন। আহলে হাদিসের মাসালা যেটা যে তারাবিহ সালাত, এটা নফল সালাত, এটা জামাতবদ্ধ হয়ে পড়াও জায়েজ, এটা বাইদও পড়াও জায়েজ। তো আল্লাহ রাসূল যেহেতু জামাতকে উদ্বুদ্ধ করেছে তাই জামাতে পড়াটি উত্তম, ভালো, এটা আমাদের মাসালা। তাই এই প্রশ্নটি আমাদের বিপক্ষে একটাও নেই, এটা তাদের না বোঝার ভুল অথবা জনসাধারণকে ধোকা দেওয়ার একটা নামান্তর। ৪ নম্বর প্রশ্ন যে হুজুর বাড়িতে পড়তেন, এরা মসজিদে পড়ে, এটাও ধোকা। যে আল্লাহ রাসূল শুধু বাড়িতে পড়তেন এমন না, আল্লাহ রাসূল মসজিদে 3 দিন পড়েছেন। একটু আগে যেমন বললাম সহিহ বুখারী হাদিস ২০১২ এবং সুনান আবু দাউদ হাদিস ১৩৭৫, ৩ দিন আল্লাহ রাসূল জামাতবদ্ধভাবে মসজিদে পড়েছেন। আমরাও মসজিদে পড়ি, আমরা তারাবি বাড়িতেও পড়ি, এটা আমাদের মাসালা, তাই আমাদের বিপক্ষে নয়। ৫ নম্বর হুজুর ঘুম থেকে উঠে পড়তেন, এরা এশার সালাতের পরে পড়ে নাই। জি, আমাদের সে উভয়টাই বৈধ। কেউ যদি এশার পরেও যে তারাবি সালাত পড়ে এটাও বৈধ, কেউ যদি ঘুম থেকে উঠেও পড়ে এটাও বৈধ, আমরা অস্বীকার করি না। আর যেহেতু অস্বীকার করি না তাই প্রশ্ন করাটি অবান্তর, আমরা দুটোকে অনুমোদিত মনে করি। যেটা আমরা একটা অস্বীকার করতাম যে না, যে ঘুম থেকে পড়াটি জায়েজ নয়, প্রথম রাতেই পড়তে হবে, তবে এটা অস্বীকার মানে আমাদের বিপক্ষে হতো, কিন্তু আমরা এটা অস্বীকার করি না, তাই আমাদের বিপক্ষে নাই। ৬ নম্বর প্রশ্ন তাদের যে হুজুর রামাজান ও অন্যান্য মাসে পড়তেন, এরা কেবলমাত্র রামাজানে পড়ে। জি, আল্লাহ রাসূল কেবলমাত্র রামাজান মাসে সহিহ বুখারী হাদিস ২০০৯-১১-১৩-১৪ সুনান আবু দাউদ ১০৪-৭৬ হাদিসগুলো স্পষ্টভাবে বর্ণনা যে আল্লাহ রাসূল রামাজান মাসে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং তার স্ত্রীদেরকে উদ্বুদ্ধ করতেন এই নামাজের জন্য। তাই আমরা উদ্বুদ্ধ রামাজান মাসে, তিনি অন্যান্য মাসে এতটা উদ্বুদ্ধ করতেন না, তাই আমরা অন্যান্য মাসে এটাকে পরিত্যাগ যদি করি এটা আমাদের বিপক্ষে নয়। কেন? আল্লাহ রাসূল রামাজান মাসে উদ্বুদ্ধ করেছে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে, তার ফজিলত বয়ান করেছে, তারা পড়েছে, আমরা তার জন্য রামাজান মাসে আমরা পড়ছি। আমাদের মধ্যে অনেকে আছে তারা পড়ে, কেউ কি আমাদের মধ্যে পড়ে না, তাহাজ্জুদ পড়েন অনেকে পড়ে। জি, একটা প্রশ্ন যে আমাদের মাসালা কি সেটা দিবেন, কে একজন আমজনতা কি আমল করলো এটার পরে কোনো রায় ঘোষণা করলে হয় না, মাসালা কি আমাদের তারপরে ফতোয়া জারি করতে হয়, প্রশ্ন করতে হয়, এটা মুকাল্লিদরা অধিকাংশ জানে না। তাই কোনো একটা আল্লাহ কি আমল করেছে, আপনি তার বিপক্ষে আমলের বিপক্ষে দিবেন না, আগে ফতোয়ার উপরে দেন যে ফতোয়া কি আছে, ফতোয়া ভুল প্রমাণ করুন। কোনো আহলে হাদিস সে যদি কোনো উল্টাপাল্টা কাজ করে তাহলে আহলে হাদিসের দোষ দেবেন এমনটি নয়, ফতোয়া কি আছে সেটা করে। ৭ নম্বর প্রশ্ন এই হাদিসে ৩ রাকাত বেতের কথা আছে, এরা প্রায় ১ রাকাত পরেই পালায়। জি, আমাদের কাছে ১ রাকাত ৩ রাকাত ৫ ৭ ৯ সমস্ত কিছু বৈধ, তাই আমরা এই হাদিসে ৩ রাকাতের কথা আছে আমরা তো অস্বীকার করি না, আমরা ৩ রাকাতও পড়ি। তো সংস্কৃত হাদিস থেকে ৩ রাকাত সাবিত হলো, আলহামদুলিল্লাহ, আমরা 3 রাকাত পড়ি, আমরা 1 রাকাতও পড়ি, 5 রাকাতও পড়ি। এখানে ৮ নম্বর প্রশ্ন যে আল্লাহ রাসূল 3 দিন জামাতবদ্ধ হয়ে পড়েছেন, কিন্তু আহলে হাদিসরা 30 দিন করে, 30 দিন আমল করে। জি, আমরা এর আগে উত্তর দিয়েছি যে কোন সুন্নাত যদি আল্লাহ রাসূল একবার করে সেটা উম্মত যদি গ্রহণ করে সেটা এটা মানে নাজেজ, হারাম কিছু নয়। যেমনটা আমরা আলী ইবনে জাদ থেকে হাদিস আপনাদেরকে পাঠ করে শুনিয়েছি যে স্পষ্টভাবে এই জামার বোতাম আল্লাহ রাসূল খোলা অবস্থায় দেখেছিলেন, তিনি এবং তিনার সন্তান সাহাবার সন্তান তারা সমস্ত সময় জামার বোতাম খুলে ঘুরে বেড়াতেন, এটা তারা গ্রহণ করেছে। ২ নম্বর সহিহ বুখারী হাদিস ২০১০-১২ পড়বেন, স্পষ্টভাবে আল্লাহ রাসূল কেন ৩ দিনের পরে আর জামাত কেন করেনি বা তার আগে কেন করেনি, আল্লাহ সুবহানাহু মনে করছে এটা উম্মত না জেনে ফরজ মনে করে একটা ভয়ের কারণে, যেহেতু আল্লাহ সুবহানাহু ইন্তেকাল করেছেন আর ভয় নেই, তার জন্য এটা যদি ধারাবাহিক পর্যায়ে যদি আমরা মানে জামাতবদ্ধভাবে করি এটা বিদআত হবে না, এটা হাদিসের বিরোধী হবে না। তিন নম্বর দলিল ভিত্তিক উত্তর হচ্ছে এটাই, আল্লাহ সুবহানাহু আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ সমস্ত হাদিসের কিতাবে স্পষ্টভাবে তিনি বলেছেন যে কেউ যদি রমজান মাসে ইমাম সাহেবের সঙ্গে যদি মানে সালাত আদায় করে একদম সালাম ফেরানো পর্যন্ত, তাহলে কি তার মানে সারা রাত্রি সওয়াব লেখা হয়। তো এখানে আপনাদের সামনে আমি যে দলিল উপস্থাপন করলাম, তাই আমরা অবশ্যই যেহেতু কোনো ব্যক্তি যদি ইমাম সাহেবের সঙ্গে যদি সারা মানে কেউ যদি সালাম ফেরানো পর্যন্ত যদি সালাত আদায় করে তার সারা রাত্রে সওয়াব লিপিবদ্ধ করা হয়। তো এই উদ্দেশ্যে যেহেতু আল্লাহ রাসূল জামাতবদ্ধভাবে ইমাম সাহেবের পেছনে তারাবিহ সালাত আদায় করার জন্য ফজিলত বয়ান করেছেন, তার জন্য আমরা স্পষ্টভাবে এটাকে গুরুত্বর সঙ্গেই আমরা জামাতবদ্ধভাবে পড়ি। আর একটা হাদিস থেকে এখানে হানাফিবাদের এই প্রশ্ন করাগুলো অবান্তর এজন্যই যে তারা শুধুমাত্র একটা হাদিসের উপরেই তারা ভাবছে যে আল্লাহর সমস্ত তারাবির মাসালা সাবিত করে দেবে, একটা হাদিসের উপরে যে আল্লাহর যত মানে আমল আছে মানে যত মাসালা আছে তারাবির প্রসঙ্গে ওনারা ভাবছেন যে না একটা হাদিসের মাধ্যমে আল্লাহকে কাবু করার জন্য এক হাদিস থেকে সমস্ত মাসালা সাবিত করে দেবে। জি না ভাই, আমরা এক হাদিস থেকে সমস্ত মাসালা সাবিত এটা কখনোই করা সম্ভব নয়। আর দুই নম্বর বিষয় যে তারাবির এতগুলো মাসলা বিভিন্ন হাদিস থেকে সাবিত হয়, বিভিন্ন মাসালা থেকে প্রমাণিত হয়, প্রমাণিত করতে হয়। তাই একটা হাদিস থেকে প্রশ্ন করা মানে এগুলো অবান্তর, এটা জাতিকে ধোকা দিয়া বোকা বানানো ছাড়া কিছু নয়। তাই আমাদের আয়েশার সূত্রে যে আটটা অভিযোগ দায়ের করেছে হাদিসের পরে, আটটা হাদিসের আমরা ইলজামি জবাব এবং দালিলিক জবাব দিলাম। আর দুই নম্বর তাদের কাছে কিছু প্রশ্ন করেছি, প্রশ্নগুলো ভুলবেন না, আপনাদের এটা দায়িত্ব যে আপনারা এই প্রশ্নগুলো উত্তর দেবেন, কেন আপনাদের প্রশ্নের উত্তর আমরা দিলাম। আমরা প্রথম প্রশ্ন করেছি যে 1400 বছরে থেকে কোনো একজন শিক্ষা মুহাদ্দিস হতে প্রমাণ করুন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস সম্পর্ক তারাবির সাথে নয়, মানে আমাদের হাদিস যে তারাবির হাদিস নয় তাদের যে দাবি, তারা বলছে না এটা তারাবির হাদিস নয়, এটা শুধু তাহাজ্জুদের হাদিস। একজন মুহাদ্দিস থেকে প্রমাণ করুন 1400 বছরের ইতিহাসে গ্রহণযোগ্য একজন মুহাদ্দিস থেকে, হাবিবুর রহমান আজমির কথা নয়, উনি একজন মুকাল্লিদ। আর দুই নম্বর চ্যালেঞ্জ আমরা করেছি 1400 বছর থেকে কোনো একজন শিক্ষা মুহাদ্দিস থেকে প্রমাণ করুন যে তারাবিহ এবং তাহাজ্জুদ ভিন্ন ভিন্ন সালাত, তারাবিহ এবং তাহাজ্জুদের মধ্যে পার্থক্য আছে, এই সালাতের মধ্যে পার্থক্য আছে। এরপরে একজন শিক্ষা মুহাদ্দিস থেকে প্রমাণ দেন, যে একটা ফতোয়া দেন যে তারা এই দাবি করেছে। আর এই দাবিটা প্রমাণ করতে হবে ইংরেজরা ভারতবর্ষে আক্রমণ করার আগে, ইংরেজদের জামানায় এসে কিছু মানুষ যদি পয়দা হয়েছে যারা, তাদের পক্ষ থেকে যদি কোনো অভিযোগ আসে সেটা জবাব দিতে আমরা বাধ্য নয়। তিন নম্বর চ্যালেঞ্জ আমরা এটা করেছি যে তারাবি এবং তাহাজ্জুদ ভিন্ন ভিন্ন সালাত কথাটি মুকাল্লিদরা বারবার পুনরাবৃত্তি আপনারা করেন, তো আমরা বলবো ইমাম আবু হানিফা থেকে একটা দলিল উপস্থাপন করুন যেখানে তারাবি এবং তাহাজ্জুদ সালাতকে আলাদা বলেছে। 4 নম্বর চ্যালেঞ্জ এখানে যে ইমাম আবু হানিফা থেকে প্রমাণ পেশ করুন যে আম্মা জান আয়েশার হাদিসটা তারাবির সঙ্গে নয়, এটা শুধুমাত্রই তাহাজ্জুদ। এই 4টে আমরা চ্যালেঞ্জ করেছি। আর 5 নম্বর চ্যালেঞ্জ এটা যে সুনান আবু দাউদ 1375 যে নম্বর হাদিসটা আছে, সুনান ইবনে মাজাহ 1327, সুনান নাসাঈ হাদিস নম্বর 1364, সুনান দারমি হাদিস নম্বর 7706, মুসনাদ আহমদ হাদিস নম্বর 21447, ইবনে জারদের মুনতাকা হাদিস নম্বর 403। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 রমাজান, 25 রমাজান, 27 রমাজান, 27 রমাজান তিনি যখন তারাবিহ সালাত আদায় করাচ্ছিলেন, সাহাবীরা মনে করছিলেন যে একদম ফজর ধরে গেছে, মানে ফজর লাগালাগি, মানে সাহরি যেন না পাই এমনটা আশঙ্কা করছিলেন। এই যে একদম মানে সাহরি পর্যন্ত ঠেকে দিয়েছেন। আপনাদের কাছে প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন যে ভাই এই রাত্রিতে আল্লাহ রাসূল তিনি তাহাজ্জুদ কখন পড়লেন? তারাবি তাহাজ্জুদ যদি আলাদা আলাদা সালাত হয় তো আল্লাহ রাসূল তারাবি সালাত তো তিনি ফজর পর্যন্ত ঠেকে দিয়েছেন, সেই রাতে তাহাজ্জুদ কখন পড়লেন? আল্লাহ রাসূল এতটাই লম্বা সালাত আদায় করিয়েছেন, সাহাবীদের সাক্ষ্য দিচ্ছে যে ফজর পর্যন্ত একদম মানে একদম সাহরি পর্যন্ত একদম চলে এসেছে। সাহাবীরা ভয় করছে যে আজকে না জানি সাহরিটাও নাই পাবো না, তারা ভয় করছে। তো ভাই এই রাত্রিতে 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর চ্যালেঞ্জ, এই রাত্রিতে আল্লাহ রাসূল কখন তাহাজ্জুদ পড়েছেন? এই 5টা চ্যালেঞ্জ আমাদের পক্ষ থেকেও আপনাদের কাছ থেকে থাকলো। আর এখানে আর কয়েকটি চ্যালেঞ্জ বাড়ানো যায়, যে এটার মধ্যে একটা যে সমস্ত মানে বিশেষ করে মুহাদ্দিসগণ ইমাম বুখারী থেকে শুরু করে ইমাম মুহাম্মদ আপনাদেরই ইমাম মুহাম্মদ থেকে ইমাম বুখারী তিনি কেন সহি বুখারীর আমাজনের হাদিসের ওপরে তিনি কিতাব সালাতুত তারাবি অধ্যায় নকল করলেন? এটাই প্রমাণ যে তিনি ওটাকে তারাবি মনে করতেন, এটা যে ভুল এটা প্রমাণ করুন। সঙ্গে ইমাম মুহাম্মদ তিনি অধ্যায় কায়েম করেছেন। আর 7 নম্বর চ্যালেঞ্জ এখানে উক্ত হাদিস সম্পর্কে যে অনেক মুহাদ্দিস, যেমন আলোচনা হাফেজ জাইলি তিনি নাজমুল আয়াত 253 পৃষ্ঠা, ইবনে হাজার আসকালানি আদ-দিরায়ার প্রথম খণ্ড ২০৩ পৃষ্ঠা, আল্লামা ইবনে হুমাম ফাতুল কাদির প্রথম খণ্ড ৪৬৭ পৃষ্ঠা, আল্লামা বদরউদ্দিন আইনি উমদাতুল কারি ১১ খণ্ডে ১২৮ পৃষ্ঠা, আল্লামা সৈয়দ আল হাবিবের ফাতোয়া প্রথম খণ্ড ৩৪৮ পৃষ্ঠায় ৫জন মুহাদ্দিস থেকে ৪জন ফকিহ থেকে আপনাকে বললাম যে এই ৪জন ফকিহ ৫জন মুহাদ্দিস এরা আব্দুল ইবনে আব্বাসের হাদিসের পরিপন্থী বিপক্ষে হাদিস কেন নিয়ে এসেছেন। ওইটা তারা এটা তাহাজ্জুদ ঠকিয়ে দেয়, এটা কি পাগল ছিল নাকি? তো এই টোটাল ৭টা প্রশ্ন আপনাদের কাছে আমি দিলাম। এই ৭টা প্রশ্নের জবাব আমরা চাইছি। আমাদের আয়েশার হাদিস প্রসঙ্গে আরো অনেক প্রশ্ন করা সম্ভব, আলোচনা ভিডিও অনেক লম্বা হচ্ছে। বিস্তারিত জানার জন্য আমার আহলে হাদিস এবং হানাফি মাযহাব ইখতিলাফ নিরসন এই বইটা আপনারা পড়বেন। মাসালা নাম্বার 30-এ আমি আলোচনা করেছি। দ্বিতীয় পর্ব আপনাদের সামনে ইনশাল্লাহ আলোচনা করব। আজকে প্রথম আলোচনা করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত রাকাত প্রমাণিত, এটা 5টা পর্যায়ে আলোচনা করলাম। হানাফিদের দলিলের জবাব দিলাম এবং হানাফিদের আয়েশার হাদিস প্রসঙ্গে যে অভিযোগ সেটা জবাব দিলাম, এবং শেষে আমি 7খানা তাদেরকে চ্যালেঞ্জ এবং প্রশ্ন করলাম। এই প্রশ্নের জবাব তারা জানে যথার্থভাবে কোরআন সুন্নাহর আলোকে, তারা দায়ী সালাফদের রীতিনীতি মেনে তাদের নিজেদের ঘরে কোনো যেন কথা না বলে। আর এটা যদি হয়ে থাকে তাহলে বেরেলবিদের ওইসব মিলাদ কিয়াম সমস্ত কিছু তাদেরকেও মানতে হবে, এটা তারা মানবে না, আমাদের তাহলে মানবো কেন? নিজ নিজ বুঝ তারা মানছে। আর আমরা দ্বিতীয় পর্ব আপনাদের তারাবির সঙ্গে আলোচনা করব যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি তারাবি ২০ রাকাতে নির্দেশ দিয়েছেন না ৮ রাকাত। আমাদের দ্বিতীয় আলোচনার বিষয় যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি তারাবির জন্য ২০ রাকাতে নির্দেশ দিয়েছেন না ৮ রাকাতে নির্দেশ দিয়েছেন। হানাফিদের দাবি ২০ রাকাত, আমাদের আহলুল হাদিসদের দাবি যে না ২০ রাকাত কোনো সহি সূত্রে প্রমাণিত নয়, ৮ রাকাতেরই নির্দেশ দিয়েছেন। আমরা ঠিক আলোচনা করব আরো ধারাবাহিক পর্যায়ে। আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। আপনারা আলোচনা শ্রবণ করবেন এবং জাতিকে সত্য এবং মিথ্যা এটা অবশ্যই বুঝিয়ে দেবেন যে তারা যে বাতুলতা করছে, মিথ্যা কথা বলছে, এখান থেকে আপনারা স্পষ্টভাবে পেয়ে যাবেন। আজকের মতো আমরা আলোচনা এখানে শেষ করলাম। তারাবি রাকাত সংখ্যা আলোচনা থেকে এটা মূলত ৮ রাকাতই প্রমাণিত, আমরা অনেকভাবে প্রমাণ করার চেষ্টা করেছি। বিস্তারিত আপনারা যারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে এই আলোচনা শ্রবণ করবেন আপনার কাছে এটা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে, এ নিয়ে কোনো মতভেদ থাকারই কথা নয়। কিন্তু যারা বাতুলতা করবে, নিজের মাঝাবে গোরামি সবচেয়ে প্রাধান্য দেবে, তারা বলতে পারে না তারা ২০ রাকাত, সেটা তাদের বিষয়। কেন আমি একটা কথা বলি, সবিশেষ একটা উদ্ধৃতি না দিলে নয়, এর আগে অনেক উদ্ধৃতি আপনাদের সামনে উপস্থাপন করেছে। আর একটা উদ্ধৃতি দেব, রাকাতে তারাবির উপরে বদরউদ্দিন কাশেমি আমাদের আমাদের পশ্চিমবাংলা লেখক বদরউদ্দিন কাশেমি টাইটেল তো বুঝতে পারছেন কারা এরা, এরা দেবন্দী। পরিষ্কারভাবে তিনি লিখেছেন রাকাতের তারাবির উপরে কি লিখেছেন দেখবেন, তিনি আলোচনা করতে গিয়েছেন, আলোচনা করতে গিয়ে ৩৪ নম্বর পৃষ্ঠায় তিনি লিখছেন, তিনি বলছেন অন্যদিকে ৮ রাকাত তারাবি প্রমাণে কোনো সাহাবি ও তাবি থেকে কোনো নির্ভরযোগ্য সূত্রে প্রমাণ পাওয়া যায়নি, অতএব ৮ রাকাত হাদিস সহিহ হলেও তার উপরে আমল করা যেত না। তিনি বলছেন যে ৮ রাকাত তারাবির হাদিস যে সহিহ হতো তারপরেও আমল করা যেত না। তিনি বলছেন ৮ রাকাত তারাবির হাদিস সহিহ হলেও তারপরে আমল করা যেত না। তারপরে কেন বলছে, কেননা আগে প্রমাণিত হয়েছে যে নিছক সনদের বিচারে হাদিস সহিহ হলেই তা আমলযোগ্য হবে না। তিনি বলছেন এখানে যে ৮ রাকাত তারাবি যদি আমাদের যে সহি সূত্রে চলে আসতো তাদের গবেষণা অনুসারে, তারপর আমল হতো না। কেন? তিনি বলছেন নিছক শুধুমাত্র সনদ সহি তার জন্য আমাদেরকে আমল মেনে নিতে হবে হাদিস, এটা নয়। তিনি বলছেন যে সনদ যদি সহি হয় তার মানে আমাদেরকে হাদিস গ্রহণ করতে হবে, আমল করতে হবে, এটা নয়। চিন্তা করেছেন? আর এটা তো আমি অনেক জায়গায় দেখেছি ইমাম আবু বকর খিলাফ যদি কোনো ফতোয়া যদি চলে আসে সেটা তাদের কাছে গ্রহণযোগ্য নয়, হাদিসকে তাবির অপব্যাখ্যা করবে। তার জ্বলন্ত প্রমাণ এখন সহিহ বুখারীর হাদিসের উপরে ইলজাম, মিথ্যা অপবাদ, যেটা সালাফদের মধ্যে কেউ করেনি, দেবনী মুকাল্লিদ তাহমিদুল মাওলা তিনি করেছেন এবং তাদের অনেক বই আছে। যারা অকাট্য দাঁত ভাঙা জবাব দিয়ে দিলাম, তাদের কাছে আরো 7খানা প্রশ্ন করলাম। আমরা আশা করছি আমাদের 7খানা প্রশ্নের জবাব জানায় তারা খুব অচিরে দেয় ইনশাআল্লাহ। তারা এই 7খানা প্রশ্নের যথাযথ প্রশ্নের উত্তর দিতে পারবে না, এটা সময় দিয়ে দিলাম। তারা যতদিন চাইছে ততদিন পর্যন্ত সময় নিক। আমি যে 7খানা প্রশ্ন করলাম এটা উত্তর দেওয়া সম্ভব, 7খানার উত্তর দেওয়া সম্ভব নয়। কাটাছেড়া করে দুই একটা উত্তর দিতে পারে, কাটাছেড়া করে এখান থেকে কল তুলে ওখান থেকে কল তুলে দুই একটা উত্তর দেওয়া সম্ভব, কিন্তু 7খানা প্রথম যে 4খানা প্রশ্ন করেছি ওখান থেকে একটা উত্তর দেওয়া ওদের সম্ভব নয়। টোটাল 7খানা প্রশ্ন থাকলো তাদের কাছে জিম্মেদারি স্পষ্টভাবে। আজকের মতো আমরা আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবেন। রমাদান মাস ইনশাআল্লাহ দিনটা আমরা ভালোভাবে এবং রাতটাকে আমরা ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করব, আল্লাহ সুন্নাতকে জীবন্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সকলে আপনাদের কাছ থেকে, আমি এখন বিশেষ করে আপনার কাছ থেকে বিদায় নিতে চলেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا رب